আজকে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে রাতারডা কনফার্মেট্রিস নিবেদিত। আমি তানভি তারেক, এবং যেহেতু অনেকদিন পর আসলাম এবং তাই একটু হয়তো ধরেই নেন যে ইচ্ছা করেই আমরা একটু ডিলে করে একটু সাসপেন্স রেখেই আসলাম। ক্যাম্পেইন যারা দেখেছেন তারা নিশ্চয় জানেন আজকে আমার গেস্টকে, তা ও সম্পর্কে আমি সবসময় যেটা বলি আজকে তাই বলবো যে আমাদের নাইনটিজ রকের পরে, ইনফ্যাক্ট নাইনটিজ থেকে আমাদের এই রক ঘরানায় ফিমেল আর্টিস্ট যে ভেতরে সবচেয়ে ফাইনেস্ট রকস্টার হচ্ছে মিলা, এবং ওর যে ক্রেজ আমরা দেখেছি আমাদের সমকালীন, এই লেভেলের ক্রেজ আমি আজকে বলতে পারি যে আফটার 10 to 20 years বা 30 years ভেতরে কেউ পাবে কি না এটা সন্দেহ। যাই হোক, মিলা সাথে আজকে আমরা একটু অন্য আড্ডা মাস্তি ঠাট্টা করব। সো আমাদের আজকে আইসালা আর্টিস্টকে আমরা ওয়েলকাম জানাই। মিলা, কেমন আছিস? Welcome, yes. I will say that welcome back, Tanvi bhai. I was so like, আমার এর আগের এপিসোডই আসার কথা ছিল। একদম একদম, আমি আসতে পারিনি বিকজ আজকে আমি হোস্ট করতেছি আসলে বেসিক্যালি। আজকে যেটা আমি জানি যে তানভি ভাই ওয়াজ সো সিক, এমনিতেও তো তানভি ভাইয়ের সাথে আমার খুঁটি নাটি লেগেই থাকে, তো আমার মনে আছে যে লাস্ট এপিসোডেই আসার কথা ছিল বাট আসতে পারিনি বিকজ তানভি ভাই ওয়াজ সিক। কিন্তু আমরা আমাদের একটু রিকল করি, আমার সাথে তো প্রথম পরিচয়ের কথা মনে আছে? সবসময় তো নেগেটিভ কিছু নিয়েই শুরু হয়েছে আপনার সাথে আমার, পরে গেবার ঠিক হয়ে গেছে। এনিওয়েজ, বাট আমি একটু শেষ করি। হ্যাঁ প্লিজ। যখন লাস্টে গিয়ে যখন আপনি আমাকে বলতেছিলেন যে আমার শরীরটা খারাপ লাগতেছে, আপনি বাসায় ছিলেন মনে হয় তখন? তখনও বাসায়, রাইট। তো পরে আমি বুঝতে পারিনি যে কী হইলো জিনিসটা, যে তানভীর ভাই তো মিস করার কথা না। সো পরে আই ডোন্ট নো, আমি পরে ওনাকে মেসেজ করলাম, আমি বুঝতেছিলাম সামথিং ইজ রং অ্যান্ড হি ওয়েন্ট থ্রু লাইক করোনা। আমি আজকে শুনলাম যে করোনা থেকে বেঁচে আসছে। সো আমি বলবো যে ওয়েলকাম ব্যাক ভাইয়া। রিয়েলি, হাউ ওয়াজ দ্য ফিলিং অফ করোনা? ডিড ইউ হাগ ইট? সেকেন্ড লাইফ রিয়েলি রিয়েলি। এবং সবাইকে এই জন্য একটু স্বাস্থ্য সচেতনতা না, একটু নিজেকে ভালোবাসলে হয়, এবং এটা একটু গুরুত্ব দেওয়াটা খুব জরুরি, খুব জরুরি। যাই হোক, ইউ ওয়ার টেলিং মি দ্যাট একটু আগে যে আমার যখন 104 degrees জ্বর উঠে গেছে আমি ভয় পেয়ে গেছিলাম। রিয়েলি একটা রাত আমার জন্য খুব ভয়াবহ গিয়েছে, কারণ ওই সব আমাকে খুব নর্মালি ট্রিট করছিল হসপিটালে। সো আজকে রাতারডার শো হোস্ট হচ্ছে মিলা, আমি গেস্ট হিসেবে কথা বলছি। তো একটা পর্যায়ে আমার যখন জ্বর নামছিল, আমরা অন্য কোনো সিমটম ছিল না, বাট জ্বর যখন নামছিল না তখন আমার মানে মাঝরাত 3টা থেকে 6টা সাড়ে 6টা অবধি আমার সারা শরীরে পানি ঢালা হচ্ছিলো বাট নামছিল না। ওই সময় আসলে ব্রিদিংটা খুব পেইন করে, 96, 94, 93 দিকে আমার অক্সিজেন সব রেডি বাট আমার লাগে নাই, সো ব্লেসড। এবং ওই সকাল থেকেই আমি মোটামুটি গ্ল্যাড টু সি ইউ। আমি আই ক্যান স্টিল সি দ্যাট আপনি যে এখনো যে একটা যে ধাক্কা খাইছেন বোঝা যাচ্ছে, মানে আরো 2 থেকে 1 month লাগবে, খুব স্বাভাবিক। এবং এই আফটার কোভিড, ওটা পোস্ট কোভিডটা সবচেয়ে ভয়াবহ। তো বুঝতে তো পারতেছেন যে এই শোটা যে আমি খুব সুন টেক ওভার করতেছি আপনার থেকে, আমি খুব ভয়ে আছি। যাই হোক, অপূর্ব সহ উদয় সহ সবাই যাতে একটু কনসিডার করে, কারণ নেক্সট শো থেকে আবার দেখা গেল হোস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু টাকার গল্পে আসি। আমার খুব ইচ্ছা করছে যে শোতে অনেক ধরনের পেমেন্ট পেয়েছিস, এবং কেউ বেশি দেয়নি কখনো? আমি এবার হাইয়েস্ট পেমেন্টের যে সময়, এবং মিলা সেই সময়টা গিয়েছে প্রায় 3 থেকে 4 বছর, সব আর্টিস্টদের চাইতে সবচেয়ে বেশি পেমেন্টে কাজ করেছে। এবং ফিমেল আর্টিস্ট হিসেবে তো অবশ্যই স্টেজ আর্টিস্টের কথা বলছি, এবং সেই জায়গা থেকে একদিনে সর্বোচ্চ কাটা শো করা হয়েছে। এটা আমি আজকেই দেখতেছিলাম বেসিক্যালি, যে আমি আসতে আসতেই দেখতেছিলাম, হঠাৎ করে পুরানো সব ভিডিওস দেখতেছিলাম, দেন আই ফাউন্ড দ্যাট একটা পাবনা শো ছিল যেটার মধ্যে আমি নাচো গানটা ফার্স্ট গাইছিলাম আর কি। তো ওটা পহেলা বৈশাখ ছিল, আচ্ছা, মেবি 2013। আই স্টিল রিমেম্বার, চারটা শো ঢাকাতে, 3টা সকালে করছি হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি, ওখান থেকে ছিল আমাদের পাবনাতে শো। পাবনা থেকে এসে আই হ্যাড টু লাইক মানে জয়েন কোথায়, বনানী মাঠে একটা ছিল, আরেকটা ছিল এআইবিতে, আচ্ছা। সো 4টা শো, এখন মাঝখানে শোটা হয়ে গেছে প্যারাটা হচ্ছে গিয়ে ওটা তো পাবনা, যাবো কেমনে পরে চিন্তা করলাম
পেমেন্ট তো ভালো ছিল। আপনি কিন্তু আমার নিয়ে, এখন আমি জানি পরে দেখা যাবে যে এটা নিয়ে একটা বড় সুন্দর করে ব্যানার আছে, মিলা কি ট্যাক্স দেয়? আমার কিচ্ছু নাই কিন্তু, এমনিতে আমি ফুকি রয়ে গেছি, আগের কথা বলতেছি এটা। এনিওয়েজ, আমি গুড ট্যাক্স পেয়ার, এখন নাই কিছুই দেওয়ার মতো। এনিওয়েজ, তো দ্য থিং ইজ দ্যাট তখন আমার মনে আছে যে চারটা শো মানে হচ্ছে কি, অ্যাটলিস্ট আমরা তো এক একটা শো থেকে 4 লাখ টাকা তো নিছি, যেহেতু মানে ওটা ছিল হচ্ছে পয়লা বৈশাখ। অন দ্যাট আমি একটা গলায় নেই, ওকে আমি শুনতে পাচ্ছি যদিও। হ্যাঁ, সো যেটা ছিল যে এখানেই রাখি, সরি, ওকে ইটস ফাইন, ওকে। সো ওই চারটা শোয়ের মধ্যে আমার যেটা মনে আছে যে চারটা শোতে যদি আমরা 4 লাখ টাকা করে নিই তাহলে যথেষ্ট, অনেক আলহামদুলিল্লাহ। ওই সময় আমি বলবো যে কি পরিমাণ দুঃখ লাগে এগুলো চিন্তা করলে, প্লিজ এগুলো মনে করেন না, বহুত দুঃখ লাগে এগুলো চিন্তা করলে। এনিওয়েজ, এতই তখন এটাও বুঝতাম যে না কমফোর্ট লেভেলও লাগবে, কিন্তু প্রত্যেকটা জিনিস কটার সময় ছিল, ছিল ওটা দুপুরের দিকে, বাট সকালে তো আমরা করছি, তো আমরা উই ওয়ার লাইক পুরো গ্রুপ মিলে উই ওয়ার সো কনফিউজড কেমনে যাবো, বিকজ আমরা এসে উই ক্যানট লাইক অন্যগুলো জয়েন করতে পারবো না। তখনই আমার মনে আছে উই ডিসাইডেড দ্যাট উই উইল গো ফর দ্য হেলিকপ্টার, আমরা তখনই একটা হেলিকপ্টার রেন্ট করছি নিজেদের টাকা দিয়ে, উইচ ওয়াজ কস্ট অ্যারাউন্ড কত, অলমোস্ট 1,70,000 টাকার মতো মনে হয়েছিল। অ্যান্ড আমরা আমাদের পেমেন্ট থেকেই দিয়ে দিয়েছিলাম যে না আবার ছোট করে শো আবার এগুলো অ্যাটেন্ড করতে হবে, তো কোনোটা মিস দেওয়া যাবে না। তো আমরা হেলিকপ্টারে গেছি পুরো টিম, দেন উই ল্যান্ডেড অন দ্যাট গ্রাউন্ড যেখানে শোটা হচ্ছিল, ওটাই আজকে দেখতেছিলাম শোটা। অ্যান্ড দেন আমরা এখানে আসছি, মজার জিনিস হচ্ছে কি 4 নম্বর শোতে এসে আমি এআইবির মাঠের মধ্যে অজ্ঞানে পড়ে গেছি। সেই ক্ষেত্রে কেমন থাকে খাওয়ার সময়, খাওয়ার সময় আসলে যখন ওই টাইমে, যখন আমি যে টাইমের কথা বলছি, আমি এত শো করতাম আর লাইটস থাকে, এত কষ্ট হয় ওটাতে যেটা আনবিলিভেবল, সো ওই টাইমে আসলে ফুডের চিন্তাও আসে না, বিকজ আমাদেরকে দেখা যায় যে একটা মানে দেনেন দেন তো আমাদের শো ধরতেই হচ্ছে, সো তখন আসলে খাওয়াটা মাথায় থাকে না আমাদের প্ল্যান, মানে তখন ওই ওই একটা গ্রুভে থাকি তো যে উই হ্যাভ টু মানে হিট দ্য স্টেজ। কিছু মোটিভেশনাল কথাবার্তা একটু শুনতে চাই, বাইরের মানুষ মনে করে কি যে মিলা তো অনেক বড় লোকের মেয়ে এবং বড় লোকের মেয়ে সেটা তো জানে এবং খুব ভালো ফ্যামিলির, সেক্ষেত্রে স্ট্রাগলটা কম, খুব মানে মানে ক্যারিয়ার স্ট্রাগলের কথা বলছি একটু, যদি অনেকে তো এখন মিলা হতে চায়, অনেক স্বপ্ন দেখে, সেই জায়গা থেকে তোর লাইফটা এবং শুরুর, আমি আই এম ব্লেস দ্যাট সবাই এই কথাটা বলে, অনেকে মিলা হতে চায়, বাট স্টিল আমি বলবো এটা কেউ বললেন না, বিকজ আমি মিলা হয়েছি, আমি এটাই চাই কেউ মিলা না হইতে চাক, যে যেই নামে আছে সে সেই মানুষটাই হতে চাক। আমি অলওয়েজ আই মাই সেলফ আই ওয়ান্টেড টু বি আ মিলা, আমি কখনো অন্য কেউ হতে চাই না। ফার্স্ট কোশ্চেনের আনসার গেল, সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, স্ট্রাগলের জায়গা যদি বলি, বড় লোকের মেয়ে আমি কখনো ছিলাম না। এক নাম্বার কথা, আমার আব্বা একজন আর্মি অফিসার ছিলেন, আর্মি চাকরি করতেন, আমার দাদা ছিলেন একজন ডক্টর, এমবিবিএস ডক্টর ছিলেন, সো আমরা সবাই হচ্ছে গিয়ে কি বলে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে আসি, চাকরিজীবী ছিল, তো আমাদের কেউই বিজনেসম্যান না, কেউই পলিটিক্যালিও আমরা মানে নো ওয়ান ইজ কানেক্টেড, এবং মিউজিকে বোধহয় কেউ ছিল কি, কেউই ছিল না, বাট মিউজিকে ছিল না, বাট আমার আব্বা আম্মা দুজনই মানে আমার ফুফুরা সবাই কালচারালি দে ওয়ার অ্যাক্টিভেট, মানে অ্যাক্টিভেটেড ওদের সমস্ত কিছুতে, আমার আব্বা ওয়াজ লাইক কবিতা লিখত, আবৃত্তি করতো, নাটক করতো, থিয়েটার করতো আব্বা, আমার আম্মা ওয়াজ ইন লাইক ভেরি কালচারাল ফ্যামিলি, হ্যাঁ 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 ওখান থেকে, কিন্তু আই ওয়াজ নট অ্যালাউড, ওনারা যখন করছে ওনারা করছে হচ্ছে কি ওনাদের প্রাতিষ্ঠানিক দিক থেকে, কলেজ থেকে স্কুল থেকে ওরা গেছে, ওরা ভালো করছে, কিন্তু আমি যখন প্রফেশনাল ওয়েতে আমি মিউজিককে চুজ করছি তখন দ্যাট ওয়াজ আ হ্যাসল। আচ্ছা, এটা কিভাবে, কোন প্রেক্ষিতে মনে হলো যে আমি মিউজিকটাই করব অন্য কিছু না? আই ডোন্ট নো, এটা ছিল পাক, আমি কি ছোটবেলার থেকে আমার আম্মা যেহেতু গান গাইতো, আমার আম্মা যেহেতু উনি ক্লাসিক্যালি গাইতো ফার্স্ট অফ অল, সো আমাকে শিখাইতে চাইতো যেই সময় থেকে শেখাতো তখন আমি শিখতে চাইতাম না, বাট ওয়েন আই ওয়াজ লাইক ক্লাস 8-9 যখন উঠতেছি তখন আই ওয়াজ ফিলিং দ্যাট আই হ্যাভ সামথিং লাইক আই লাভ মিউজিক বেসিক্যালি, সো তখন থেকে আমার ইচ্ছা হইতো যে আমি মিউজিক নিয়ে, মিউজিকটা আমার, আমি মিউজিকের উপর ঝুঁকে পড়তেছিলাম, অ্যান্ড এটা আমার প্যারেন্টস দেখতে পাচ্ছিল। তখন তো যেটা হয় ক্লাস 9-এর টাইমটা থেকে কিন্তু প্যারেন্টসরা অনেক বেশি সিরিয়াস থাকে অ্যাবাউট তোমার ম্যাট্রিক পরীক্ষা আছে সামনে, সো ওই টাইমে সবাই টাইটে রাখে, আর আই ওয়াজ লাইক টিনেজার,
একটা মেয়ে, আর আমি তো এমনি আগে থেকে স্মার্ট ছিলাম, এটা তো জানেনই আপনারা। সো আমার আব্বা একটু প্যারা ছিল আর কি, টেনশনে পড়ে গেছিল যে মায়াটারে তো ধরে রাখা যাবে না, কি করা যায় ওকে নিয়ে। সেক্ষেত্রে রকস্টার হওয়ার ভাবনা ম্যাক্সিমাম মেয়েরা যেটা হয় যে হয়তো নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত বা অন্য কালচারাল বা আধুনিক গানে থাকে। রকস্টার বাংলাদেশে কম, সারা ওয়ার্ল্ডেই সব জনরাতে এই জনরাতে ফিমেল আর্টিস্ট কম। রকস্টার হওয়ার বাসনা, একটা গ্রুপ মেনটেন করা, এইটা কার ইন্সপিরেশনে, কে আদর্শিক জায়গাটা ছিল? আই উইল নট সে দ্যাট, আমি ছোটবেলা থেকে আমি আমার ক্লাসিক্যাল যে আমার যেগুলো মেইন আমরা জানি ওগুলো আমি শিখে আসছি, দারুণ নজরুল গীতি এবং ভীষণ ক্লাসিক্যাল গানে, মানে এটা চেনা যাবে না মিলার ওই গানগুলো, ডিফারেন্ট ডিফারেন্ট রিয়েলি ইয়ে, বাট আমি শিখছি। শেখার পরে যেটা হয় আমরা আমার মানে যেটা নরমালি হয় গোয়িং উইথ দ্য ফ্লো আর কি, সো আমি আসলে ফ্লোয়ের সাথে গেছি। তো আমার যে জেনারেশন ছিল ওই জেনারেশন যেটা আপনি বলতেছিলেন, আমি তো বেসিক্যালি বলতে গেলে 90s কিড। আমি এখনো কিন্তু খুশি হয়ে যাই যদি আমি দেখি মানে প্যার তুমি সে কিয়া, এগুলো শুনলে আমি খুশি মনে করেন। সো ট্রেন্ড থাকে না, ওই ট্রেন্ডের সাথে যখন যেটা গেছে ওইভাবে আমি গান স্টার্ট করছি। সো নজরুল গীতি তো আসলে আমাদের টাইমে ওটাই ছিল ওনাদের জন্য, বা রবীন্দ্রসঙ্গীত ছিল বা আধুনিক গান ছিল, তখন তারা ওটা করতো। আর এখন পরের জেনারেশন আমরা ওগুলো করছি, 90s পপ, 90s কালচার যেটা ছিল সেটাকে আমরা ফলো করছি। সো ইটস লাইক যেটা যায় আর কি স্টাইলের সাথে। সো হয়ে চলে মিলার গ্রুপে, মিলার গ্রুপটা কিভাবে তৈরি হলো, মিউজিশিয়ানস এবং কভার চেঞ্জ হয়েছে? আমার খুব আমার একদমই চেঞ্জ যদি আমি বলি আমার খুব একটা চেঞ্জ হয় নাই। ফার্স্ট যে যারা গ্রুপে ছিল, যারা বাজাইসে প্রথমে যারা ছিল, রাসেল ভাই ছিল, মিন্টু ছিল, আসলে ঘুরে ফিরে তারাই এখনও বাজাচ্ছে। লাস্ট আমার যেই গ্রুপটা ছিল, আমার যখন একটা গ্যাপ হলো, ওই গ্যাপের মাঝখানে যারা ছিল, দের ওয়াজ এনায়ত ভাই, দের ওয়াজ তুষার ছিল, দের ওয়াজ মাইকেল ভাই, তারপর ছিল হচ্ছে গিয়ে ম্যালকাম অ্যান্ড পার্কিশানে এখনও ও আছে, আমার একদম যে সবচেয়ে ক্লোজেস্ট ছোট ভাই ও, মিথুন ইজ স্টিল দেয়ার। বাট আনফর্চুনেটলি যেটা হয়েছে, আমার গ্যাপটার মাঝখানে আমি দুজন মানুষকে মানে লুজ করে গেছি। একজন হচ্ছে গিয়ে আমার যে কিবোর্ডিস্ট ছিল তুষার ভাই, হি ডাইড হঠাৎ করে, অ্যান্ড মাইকেল ভাই হি লেফট বাংলাদেশ, উনি চলে গেছেন আমেরিকাতে। বাকিরা আছে, মানে এনাদ ভাই ইজ দেয়ার, এনাদ ভাই ইজ নট ডুইং ওরকম ভাবে বিকজ উনি অন্যভাবে মানে উনি অন্য বিজনেসে চলে গেছে, হি ইজ দেয়ার। মিথুন আছে আমার সাথে, সো দ্যাট দ্যাটস দ্য থিং। আমি প্রশ্ন এর জন্য করছি যে গ্রুপ মেইনটেইন করাটা খুব টাফ, এটা একটা বড় একটা মানে পরিবার মেইনটেইন করা, একটা খুটখাট লেগে থাকে, পেমেন্ট রিসিভ ব্যাপার, এটাই হচ্ছে কি আমার ইনার ফিলিংটা কেমন, মানে লেট মি টেল ইউ ওয়ান থিং, আমি আই মিস মাই দ্যাট গ্রুপ, এই যে যেই গ্রুপটার কথা আমি বললাম, অ্যান্ড আই এম সো আনফর্চুনেট দ্যাট আমি এখন অনেককে চাইলেও পাচ্ছি না। এবং আমার যারা এরা যারা ছিল এদের সাথে আমার কোনোদিনও যতদিন আই কন্টাক্টে সব 8 বছর আমি এই গ্রুপটার সাথেই কাজ করছি, অ্যান্ড এনায়ত ভাই, মাইকেল ভাই ছিল, তুষার ছিল, মিথুন ছিল, আমার আই ডোন্ট রিমেম্বার দ্যাট যখন থেকে ওরা আমার সাথে ছিল আই এভার হ্যাভ টু লাইক থিঙ্ক অ্যাবাউট এনিথিং দ্যাট একটা প্যারা হচ্ছে বা কোনো কিছু টাকা পয়সা নিয়ে কথাবার্তা বা মেনটেন করা নিয়ে, নাথিং, বিকজ আমি জানতাম যে দেয়ার মাই ফ্যামিলি, আমার আমি এত পিসে ছিলাম ওদের সাথে, এন্ড আই জাস্ট মিস দেম আলট। সেক্ষেত্রে আমি যদি বলি যে গেস্টচারের ব্যাপারে আমরা প্রায় কথা বলতাম যে মিলার পেছনে যারা বাজাচ্ছে তাদের একটা মানে একটা আলাদা স্মার্টনেস এটা অ্যাপিয়ার করতো, সেটা কি তোর কোনো অবজারভেশন, তোর কোনো সাজেশন ছিল কি না? আজকেও তো ছিল, আমার যারা মেম্বার ছিল ভাই ওরা এমনিতেই স্মার্ট ছিল অবভিয়াসলি, এন্ড আই উইল সে দ্যাট আমার পাশে তো এনায়ত ভাই ওয়াজ অলওয়েজ স্মার্ট, ওইটা ওনার মধ্যে ছিলই, এন্ড এটা হয়ে যায় আসলে সার্কেল ওয়াইজ। একটা কোশ্চেন করে আমরা একটা ব্রেকে যাই, সেটা হচ্ছে বাইরের ওভারসিজ শোতে মিউজিশিয়ানস নেওয়াটা অর্গানাইজার বলে যে আপনার বিজনেস ক্লাস দিচ্ছি চলে আসেন এখানে ট্র্যাক ট্র্যাক, সো ওই জায়গা থেকে আসলে কিভাবে কনসিডার করতি? বা কনসিডার হচ্ছে ভাই আমি বিজনেস ক্লাসে যাবো না, আমি সবচেয়ে আমার বাথরুমেও যদি সিট দেন যাবো, কিন্তু আমার 4-5 জন মিউজিশিয়ান যাইতে হবে, একদম কমিটেড ছিল। নো ওয়ে, এটাতে কনসিডার করাই যায় না। সো এটা আসলে কনসিডার করে কখনো কোনো শো করা হয়নি? আই ডোন্ট রিমেম্বার, ফার্স্ট থেকে হয়তো আমি গেছি যখন আমার তখন আমার গ্রুপই ছিল না, ওয়েন আই ওয়াজ লাইক সার্ভাইভিং বা আমি যখন মাত্র উঠে আসতেছি তখন হয়তো আমি গেছি, বাট তখন আমার গ্রুপই ছিল না। আচ্ছা আচ্ছা, গ্রুপ ছাড়া গিয়ে আসলে অ্যাডভান্টেজটা কি থাকে একটু?
অফকোর্স আমি এখন ট্র্যাকে গান গাইলে মানুষ দেখতেছে আমি ট্র্যাকে গান গাচ্ছি, আমার সাথে যখন আমার পুরো ব্যান্ড মেম্বার্স থাকবে তখন তো আমার কালারটাই ডিফারেন্ট অফ গিভিং দ্য মিউজিক, ওইটা তো মানুষ ওই জিনিসটা দেখতেছে। আর বিদেশে তো আসলে মানুষজন আমাদেরকে ওরা স্পেন্ড করে, যে টাকাটাই স্পেন্ড করতেছে সেটা তো ওরাও দেখতে আসতেছে। সো আই নেভার ওয়ান্টেড দ্যাট কেউ আমাকে নিয়ে গেল কিন্তু একটু কম পাক আমাকে নিয়ে গিয়ে, যারাই আসুক বাংলাদেশের মতো তো ওরা খোলা মাঠে আমাদের দেখতে পাচ্ছে না, তো এটা ওদেরকেও ডিপ্রাইভ করা হয়। মেমোরেবল একটা শোর গল্প বল দেশের বাইরের মেমোরেবল কিছু যদি থেকে থাকে শোয়ের গল্প। আচ্ছা হৃদয়ের কথা বলি, যে একটু আগে আমাকে আপনাদের টিকটকে জিজ্ঞাসা করছে হৃদয় বেশি ক্লোজ নাকি বালাম বেশি ক্লোজ। হৃদয় ইজ লাইক ওর সাথে আমি ফার্স্ট, আমি আর হৃদয় ফার্স্ট আমাদের জীবনের প্রথম, ওর ফার্স্ট ছিল আমেরিকা ট্যুর, আমারও ফার্স্ট ছিল আমেরিকা ট্যুর, আমরা কেউই মিউজিশিয়ান নিয়ে যাইনি বাট ওখানকার মিউজিশিয়ানরা আমাদের সাথে বাজাইছে, তো আমার ওটা ছিল মেমোরেবল ওর জন্য ছিল বিকজ আমরা দুজনই ফার্স্ট গেছি আমেরিকাতে, অ্যান্ড আমরা ওয়াজ কই যাবো আমরা কোথায় যাবো। হ্যাঁ অ্যান্ড আই রিমেম্বার দ্যাট আমরা দুজনে আমরা সকাল থেকে আমরা নিজেরাই যে টাকা নিয়ে গেছিলাম ওইটা দিয়ে আমরা, ও হয়তো ওর টাকা জমানো টাকা নিয়ে গেছিলো, আমিও আমার জমানো, অত তো আমরাও তখন পাই নাই কিছুই, বাট আমরা আমাদের জমানো টাকাটা নিয়েই গেছিলাম। সো আই রিমেম্বার সবাই যার যা মানে কী বলে যারা আমাদেরকে নিয়ে গেছিলো ওদের সাথে ঘুরতেছে, বাট আমরা ওয়াজ না না আমরা নিজেরা নিজেরা ঘুরবো কারো সাথে না। সো আমাদের মনে আছে যে আমরা জমানো টাকাটা দিয়ে আমরা ট্যুর বাস নিয়েছিলাম আমেরিকাতে। হ্যাঁ ট্যুর বাসটা নিয়ে ওই যে ছাদের মধ্যে বসে আমরা পুরা, এবং আমরা এত এনজয় করছি দ্যাট আমরা প্রত্যেকটা স্টপে স্টপে নেমে নেমে প্রত্যেকটা জিনিস, এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি সব কিছু, এরপরে অনেকবার গেছি আমেরিকাতে আর বের হওয়া হয় নাই কখনো, বাট দ্যাট ওয়াজ দ্য টাইম আমরা এত এনজয় করছি। বাট আমরা যেটা হয়েছিল মাঝপথে গিয়ে ঠিক শোয়ের আগে গিয়ে আমরা ট্রেন হারাই ফেলছি, এভাবে কাজ করলে চলবে Unhappy Babu. আর আজ Caring Babu. Pairing Babu. Mishti Babu. Dushtu Babu. Happy Babu. তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? Bonel Optimized Technology আর High Quality Fabric Comfy Mattress নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্য রকম আরাম। Comfy Mattress, Healthy and Comfortable. ইভেন্টটা কেমন হয় রিয়েলিটি শোতে? খেলতে খেলতে এখন গান শোনাইতে হবে আমাদেরকে মধু হই হই। মধু হই হই বিষ হাওয়াই না। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটকার ফ্রেমে দেখছেন অনেকগুলা পরিচয়, তার মডেল, উপস্থাপিকা, অভিনেত্রী জাহানা মিতু। কেমন আছেন আপু? এই মুহূর্তে একটু টেনশনে আছি কারণ এটা সামলাতে হচ্ছে। মাসে কয়বার হেয়ার ট্রিটমেন্ট করাও? একবারও না। আচ্ছা সুন্দর করে হাসতে কি লাগে? মন লাগে একটা ভালো মন। কখন ফেসবুক খুব পেইন দেয়? আমাকে তো আমার তো পেইন দেয় না, বিকজ পেইনফুল যে জিনিসগুলো থাকে সেগুলো ডিলিট করে দেই। গার্লফ্রেন্ড হিসেবে আউট অফ 10 আপনি নিজেকে কত মার্ক দিবেন? 0। সিরিয়াসলি? ইয়েস, বিকজ আমার মনে হয় আমি ওয়াইফ হিসেবে খুব ভালো হব বাট গার্লফ্রেন্ড হিসেবে একেবারেই ভালো না। গিভেনটা কেমন হয় রিয়েলিটি শোতে? আমি পাইনি, আমার তো আমি তো বেশ হ্যালো, ইয়াস ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার স্টার টকিজ নিয়ে। স্টার টকিজ শব্দটার অর্থ কিন্তু আমি প্রতিবারই আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিই, আর স্টার টকিজ ব্যাপারটা কিন্তু মোটেও তারকালাপ নয়। এখানে আসলে আমি একটু গসিপ করতে আসি, গসিপের রানী বলতে পারেন। তারকাদের ব্যক্তিগত জীবনে কী চলছে তার টুকরো টুকরো স্পাইসি নিউজগুলো কিন্তু আমি জমিয়ে রাখি পুরো উইক আপনার জন্য। এই উইকেও চার চারটা ব্যাপার আছে আপনার জন্য সাজিয়ে রেখেছি আমি আয়মান আজকের স্টার টকিজে। প্রেমিক বেছে নেওয়ার অদ্ভুত একটা উপায় বেছে নিলেন অভিনেত্রী রাধিকা আপ্টে। ডিভোর্স পরবর্তী ডিপ্রেশন সামলে নিয়ে কিন্তু আবারও কাজের জগতে ফিরলেন অ্যাডল। বিগ বস থেকে নাকি শোনা যাচ্ছে সরে যাবেন সলমান খান। তাহলে ও
Well, 2019 কিন্তু অলমোস্ট শেষের দিকে, সো আজকে আমরা এমন তিনটা গ্যাজেট নিয়ে কথা বলবো যেগুলো 2020 সাল একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে. দ্যাটস রাইট. সো আজকে আপনারা দেখছেন টেক ডাউন উইথ আবরার, এন্ড দেরি না করে লেটস গেট স্টার্টেড. নাম্বার 3 তে প্লিজ ওয়েলকাম দ্য গো ডুও আল্টিমেট ব্লুটুথ স্পিকার্স. ক্লাসি, ভার্সেটাইল অ্যান্ড স্লিক. KNZ টেকনোলজি কিন্তু 9 বছর ধরে অনেক অন্যান্য ফেমাস ব্র্যান্ডের জন্য OEM স্পিকার্স ক্রিয়েট করে আসছে, বাট এইবার তারা তাদের নিজের একটা ইনভেনশন করেছে, সেটা হচ্ছে গো ডুও ব্লুটুথ স্পিকার্স. অ্যান্ড এই গো ডুও ব্লুটুথ স্পিকার্সে কিন্তু আপনি সবসময় যা চেয়ে আসছেন. একটা লাইন আমি নরমালি বলবো, ওইটাকে ইনস্ট্যান্ট বরিশালের ভাষায় শোনাইতে হবে. এই তো দিশান বল কাকা, আমার পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই. এ দুধু, এ মোর ক্ষমতা সম্বন্ধে আপনার ধারণা আছে? লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি রাশেদ সীমান্ত. কি খবর, কেমন চলতে আছে? কেমন আলহামদুলিল্লাহ ভাইও, ভালো আছি. একসের ভালো আছি এককালে. আচ্ছা, শ্বশুর বাড়িতে জামাই আদর কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো, অন্তত নাটকের মতন. লাইসেন্স ছাড়া বাইক চালাইছেন কতদিন? অনেকদিনই চালাইছি, কিন্তু আমার চেহারাটার মধ্যে একটু করুণ ভাব আছে, তো পুলিশ বাইরে ছেড়ে দিছে. কাজিনদের সাথে প্রেম করছেন কখনো? না, কাজিনদের সাথে প্রেম করা হয় নাই ভাই. কাজিনদের সাথে বিয়ে হলে কি হয়? বাবু পশু ছিলেন, অ্যাংরি বাবু, কঠিন বাবু, ডেয়ারিং বাবু, এভাবে কাজ করলে চলবে চাকরি, সাহুদ বাবু. হ্যালো, ওয়েলকাম ব্যাক. শুনছেন, দেখছেন, এবং আমরা দারুণ একটা গান এনজয় করলাম, এবং অলমোস্ট আমরা আলাপ করছিলাম অফিয়ারে যে এই গানটা এই কোভিডের ভেতরে একটা অন্য উন্মাদনা তৈরি করেছে. আমরা তো অনেক গানই শুনি, কিছু কিছু গান আলাদাভাবে কানে লাগে, কানে বাজে, মনে বাজে, তেমন একটা গান. তবে একটা ব্যাপার একটু আমি মিলার কাছ থেকে শুনতে চাই, অ্যাজ এ কম্পোজার হিসাবে, মানে এটা কিন্তু খুব কম হয়, মানে নিজের প্যাটার্নের গান, ঠিক ওই টাইপের কম্পিটিটিভ গান তৈরি করা. কম্পোজ হিসাবে আবার এত বড় পারফর্মার, ইউ আর এ বেস্ট পারফর্মার আমি সবসময় বলি, বাট কম্পোজিশনের জায়গা থেকে যেহেতু নিজেকে গ্রো করা, এইটা 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 কোত্থেকে, মানে আই উইল স্টিল সে দ্যাট জেলাস I will still say that যে আমি এত ভালো কম্পোজিশন এখনো করি না. যাদের সাথে আমি কাজ করে আসছি সোফার, আমার এটা সৌভাগ্য দ্যাট আমি বেস্ট যারা কম্পোজার ছিল জীবনেও পুতুল খেলি নাই. এটা আমার, এটা তো আমার হচ্ছে গিয়ে কত নাম্বার যদি বলতে যে 3 নাম্বারই বেসিক্যালি. এটা তো এই আইসালা গানটা কিন্তু আমার ডকুমেন্টারির মধ্যে আছে, যেটা বের হওয়ার কথা আনসেন্সার্ড. এই ডকুমেন্টারির 2টা গান এর আগে রিলিজ হয়ে গেছে, উইচ ইজ ফিরে তুই আসলি না, জাস্ট অডিওটা রিলিজ হয়েছে, রাইট. একটা হচ্ছে গিয়ে নাচো, আর একটা হচ্ছে গিয়ে ঈশ্বর জানে. আচ্ছা, 2টা তো গেছে অলরেডি, ওটা আমারই কম্পোজিশন ছিল, অ্যান্ড দিস ইজ দ্য 3rd one. সো দ্য প্ল্যানিং ইজ, এখন টোটাল ডকুমেন্টারিটাই আমরা রিলিজ দিতে, আমাদের ইচ্ছা হচ্ছে কি আরেকটা গান ইজ কামিং আপ সুন. আমার মনে হয় আজকে খালেদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, টোনা একটা গান আছে, উইচ ইজ বেসিক্যালি আমার পুরো আনসেন্সার্ডের মধ্যে সবচেয়েতে যে গানটা নিয়ে হচ্ছে কি মানে আইটেম নাম্বার. আনসেন্সার্ড কতটা তোলপাড় করবে বলে মনে হয়? আমি বলবো যে এত স্টেমিনা, এত ভাঙন গড়া সবকিছু মিলে আইসালাটা রিলিজ দেওয়াটা, এটা একটা বড় সাহস, তোকে স্যালুট. এবং সেই জায়গা থেকে এটার সুর কবে থেকে, মানে কবে করা? এটা করা হয়েছে আসলে বেশ আগেই, আমি বলবো 14-15 দিকে করা হয়েছে, বাট এটা শ্যুটটা করছি আমরা আরও 1.5 বছর আগে, বাট রিলিজ দেই নাই, এর মধ্যে আবার করোনা শুরু হয়ে গেছে. তখন আই ওয়াজ একটু চিন্তা করছিলাম যে এখন তো সব শোজ অফ, আমি কিভাবে করে এটা প্রমোট করব,
বাট এই লাস্টের দিকে এসে এক বছরে আই ওয়াজ লাইক ফেড আপ অফ মানে সিটিং অন দ্য মানে হোম, এইভাবে আর হয় না। তখন আমি ভাবলাম ভাল যা আছে কপালে এখন এটা জাস্ট রিলিজ ইট, দেখি না কি হয়। মানুষ সবাই তো বাসায় বসে বসে দেয়ার লাইক অস্থির হয়ে গেছিলো। সো আমার মনে হচ্ছে যে 31st ছিল, সো আমার মনে হলো যে ঠিক আছে এই টাইমে একটু করোনার যদিও মানে একটু ইয়েটা কমতেছিল, ভয়টা আমার ভয়টা কমে গেছে মানুষের, তো আমার মনে হলো যে ওকে স্টার্ট উইথ দিস, লেটস স্টার্ট। অ্যান্ড আমি দেখলাম যে না এটা ভালোভাবে একটা জায়গা ক্রিয়েট করছে, বিকজ এইটা নিয়েও আমাকে অনেক প্ল্যান করতে হয়েছে। দেন এগেইন আমি চিন্তা করলাম যে গানটা আমি রিলিজ দিব, এটা আমি প্রমোট কেমনে করব, করোনার জন্য সব কিছু বন্ধ, পোস্টারিং নাই, কিছু নাই, শোজ নাই, সো আমি এটা কীভাবে মানুষ পর্যন্ত পৌঁছাবো। তখন আমার মনে হলো যে গানটা ইজ আ পার্টি নাম্বার, লেটস ইনক্লুড অল দ্য ডিজেস অফ আওয়ার কান্ট্রি। আমাকে আমি তো সবাইকে চিনি, আমার সবাই ক্লোজ, সো তখন আমি ওদেরকে বললাম যেহেতু কারণ আমি দেখতেছিলাম যে 31st আগে থেকে ওরা কিন্তু ডিজেরা কিন্তু আমাদের আগে যারা সিঙ্গার্স আছে তাদের আগে দেয়ার ডুইং শোজ, আর ওরা সবসময় আমার গানগুলো বাজাইছে সবসময় বাংলা গান, মানে ওরা এন্ড করছে রূপবান দিয়ে সবাই যেটা বলে। তো তখন আমি জানি যে আমার সিনিয়র ফ্রেন্ড যদি বলি রাহাত ভাই আছে, দেন সনিকা লেডি ডিজের জায়গা থেকে শি হোল্ডস আ পজিশন, সো শি ইজ অলসো দেয়ার আমার পরিচিতদের মধ্যে। আক্স আছে, আক্স যদিও ও বাংলাদেশে খুব কম কাজ করছে, প্ল্যানটা একটা ক্যাম্পেইনের অংশ হিসেবেও রাখা অবশ্যই। আচ্ছা, একটা ক্যাম্পেইনের অংশ না, বেসিক্যালি এই গানটাকে আমি বলবো যে ফুল ক্রেডিটটা আমি ওদেরকেই দিব। আমি ওদেরকেই তো আমি যখন যেদিন থেকে রিলিজ করছি আই ডেডিকেটেড দ্য সং ফর দ্য ডিজেস, অ্যান্ড আই সেড দ্যাট যে তোমরা তোমাদের মতো করে বাজাও, ওরা আসলে না থাকলে এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। এই আসলে এই কি বলবো স্ট্র্যাটেজিটা কাজ দিয়ে গেছে, মানে কাজ করছে আর কি আমার ট্রিকটা। রূপবানের নাচে কোমর দুলায়া বা থেকে আসছিলা সবই কিন্তু একটা হ্যাপি মুড, হ্যাপি মোমেন্টের গান। সো এই থিমেই আসলে মিলাকে দারুণ মানায়, তো সেই জায়গা থেকে তোর অ্যাপ্রিসিয়েশনের জায়গা এসএলআর নিয়ে অ্যাপ্রিসিয়েশন প্রথম কে করেছে, কারা করেছে আর্টিস্ট লেভেলে? ফার্স্টে আর্টিস্ট লেভেলে ভাই কেউই ফোন দেয় নাই, কেউ আমারে মানে কংগ্রেস প্রত্যেক আর্টিস্ট একই কথা বলে, এটা হইবো না ভাই, আর্টিস্ট হইলা যে শুনে, দিস ইজ আ ভেরি নরমাল থিং। হ্যাঁ, এটা আমি ডিজেদের সাথেও বলতেছিলাম, এই মানে আমার ফ্রেন্ড যারা আছে ওদের সাথেও বলতেছিলাম, ওরাও আমাকে বলতেছে ভাই এখন যদি কোনো ডিজে আমাকে বলতো আমি তো ওরে প্রমোট করবো না পাশের জন্য, এটা একটা ন্যাচারাল জিনিস, এটা নিয়ে আই এম নট মানে এটা দুঃখী হওয়ার কিছু নেই ভাই। আমারও যদি কেউ কয় আমি তো আরেকজন এটা করুম না, সত্যি কথা, সো ইটস ফাইন, ইটস জাস্ট ফাইন। তার মানে ফিমেল আর্টিস্টদের ফিমেল ফ্রেন্ড, ফিমেল আর্টিস্ট ফ্রেন্ড খুব কম হয়, তোর ফ্রেন্ড আমার তো এমনি তো মিডিয়াতে ফ্রেন্ড নাই ওভাবে, ফ্রেন্ড আসলে কি বলে স্কুল কলেজের পরে কি আসলে কলিগরা কি ফ্রেন্ড হয়, হয় না, একদম ট্রুথ বলতেছি আমি, হয় না এটা। অ্যান্ড আমার যারা ফ্রেন্ডস তারা আমার ফ্রেন্ডসই, এখনও আমি যাদের কথা বলতেছি এভরি ওয়ান ইজ কলিগ, সবাই যারাই আমার সাথে ইনক্লুডেড হচ্ছে দে আর অলসো ডুইং ইট কোনো না কোনো প্রফেশনাল জায়গা থেকেই চিন্তা করেই হয়তো বা দে আর ডুইং ইট ফর মি, সো অন দ্যাট কেস আমি কী বলবো। আর এখানে আমি যদি বলি মিডিয়াতে আমার কোনো ফ্রেন্ড আছে নাকি, না একটাই ফ্রেন্ড আছে, আই হ্যাভ আ ফ্রেন্ড, ও হচ্ছে গিয়ে র্যাফ, আইসালা মিউজিক ভিডিওটা যে করছে, র্যাফ তো বেসিক্যালি একটা ফটোগ্রাফার, ও মডেল ফটোগ্রাফার, বেস্ট ফটোগ্রাফার, ওর সব ছবি আজকে আপনি যেটা প্রথম মিউজিক ভিডিও করলো, প্রথম মিউজিক ভিডিও করলো, এবং ওর সাথে আমার ফার্স্ট আমার ফটো সেশন ফার্স্ট যেটা ছিল ও সব ওরই ছবি, ওর হাতেই ছবি, আমি ও ছাড়া আমি ছবি তুলি না। সো ও বেসিক্যালি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ওর ওয়াইফকে আমার আব্বা আবার মেয়ে হিসাবে নিয়েছে, বড় মেয়ে বলে বলে আর কি, সো একদমই ফ্যামিলি oriented, so he is the only friend jake ami bolbo friend na family er ki amar. Acha tor ar ekta boro family seta hocche g series ebong ei khalid bhai toke je bhabe ashole lalon koreche bolte ke sob jaygay she 10 to 12 years age thekei tar table e boshe mila somporke jibor kotha ei somporko ta রসায়নটাকে শুনতে যাচ্ছি, খুব মুখ লাগাচ্ছে সবাই এই সম্পর্কটা নিয়ে, আমি যা দেখতেছি আজকে মুখ লাগাবে, একটা একটা সুইট সম্পর্কের সাথে মুখ লাগাবে, বাট একটা মিলা হওয়ার পেছনে কিন্তু জি সিরিজ খালিদ ভাইয়ের একটা অবদান আছে, সেটা একটু অফিশিয়ালি আছে একদম, এটা একদম সত্যি কথা যে আসলে খালিদ ভাই যেখানে আমি আমি দেখছি আমি শুনছি, মানুষ তো আসলে যেটা হয় এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, কোম্পানির সাথে যেটা কোম্পানি সংসার কিন্তু বেশি দিন টেকে না, একদম না একদম না, আমি দিছি কোম্পানি যেটা থাকবে, এবং আমার তো ম্যাক্স আমার তো লাস্ট যত কিছুই ছিল সবই তো খালেদ ভাই জি সিরিজ থেকে আসছে, সো দেখা গেছে যে অনেক সময় মানবিমানের জায়গা ছিল বা আবার যেটাই হয়েছে বাট ঠিক হয়ে গেছে, এবং খালেদ ভাইকে আমি কখনো দেখিনি দ্যাট খালেদ ভাই কোনোদিনও সবসময় প্রশংসা করছে, মানুষের মুখ থেকে শুনছি যে খালেদ ভাই ভালো কথা বলছে, এবং
উনি এমন ভাবে কথা বলে, আমি তো ভাই ডাকতেছি বাট উনি কিন্তু আমাকে সব সময় খুব মানে বেটাই ডাকে। সো ওইভাবে করে বললে ওনার জন্য আমার একটা জায়গা তো আলাদাভাবে আছে এবং এখনো পর্যন্ত যেভাবে সাপোর্ট করে এটা একটা আনবিলিভেবল মানে ব্যাপার আর কি। এখনো পর্যন্ত যে খালেদ ভাই এটা লাগবে এটা লাগবে, যেমন আমি আপনাকে মজার ঘটনা বলি, আমার যখন এই যে আইসালাটা বের হলো আই ওয়াজ সো স্যাড যে পোস্টার নাই, পোস্টার নাই, পোস্টার তো আসলে কি দিব, কারণ সিডি তো না এখন পোস্টারে তো দরকার নাই। তারপরেও খালেদ ভাই আমাকে নিজে জি সিরিজ থেকে এই যে 5000 পোস্টার করে সেদিন পাঠিয়ে দিল যে নাও তোমার 5000 পোস্টার লাগাইলে তুমি যেখানে যেখানে লাগানো লাগাই দিও। আই ওয়াজ সো হ্যাপি এটা দেখে। এই ছোট ছোট জিনিসগুলো তো আমাকে আর অনেক বুস্ট করতেছে আর একটা বড় মেলা। এটা মানে রিয়ার কেস, কারণ খালিদ ভাইয়ের সাথে শুধু খালিদ ভাই না, সাউন্ড ট্র্যাক সঙ্গীতা জি সিরিজ থেকে কোন একটা তোর লেভেলের আর্টিস্ট, পপুলার আর্টিস্ট দুই বছরের বেশি টেকে না, মানে একটা একটা হাউজে আমি পজিটিভলি বলছি, কারণ সুইচ করলে টাকা বেশি পাওয়া যায় বা ইয়ে করা যায় বা থাকে না, একটা বনিমানা ঝামেলা হয়, বাট এইটা একটা রেয়ার কেস যে মিলা এবং জি সিরিজ অ্যান্ড খালিদ। অনেকের সাথে শো করছে সো আমরা সবাই একসাথে কাজ করছি। আমরা রাহাত ভাই ইজ ওয়ান অফ দ্য কি বলবো সবচেয়ে সিনিয়র মোস্ট, যে হচ্ছে কি আমার টাইমে যে টাইমে আমি মনে করেন রূপবান মাথাইতেছি পুরা ওই টাইমটাতে রাহাত ভাইও মনে করেন মানে সুপার ডুপার হিট অবস্থা একদম সব জায়গাতে আমরা ছিলাম। সো মাঝখানে আমার অনেকদিন কালকেও উই হ্যাড আ মিটিং, আমরা বসে কথা বলতেছিলাম, কালকেও দেখা হয়েছে রাহাত ভাইয়ের সাথে। সো আমাদের একটা প্ল্যানিং আছে এটা নিয়ে, কালকেও আমরা রাহাত ভাইও বলতেছিল যে এত শোতে কথা হয়েছে বাট তোমার সাথে বসে আমার কোনোদিন মিটিংই করা হয়নি। তো আসে তো একটা ব্যাপার তো আছে, আমরা একটু অপূর্বকে যদি বলি একটু ফোন ইন যদি আমরা করতে পারি রাহাতের সাথে। দেয়ার ইজ এ প্ল্যান, দেয়ার ইজ এ সারপ্রাইজ, এটা এর আগে ডিসক্লোজ হয়নি, সো আজকে ডিসক্লোজ করব আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো রাহাত ভাই, লেট রাহাত ভাই সে অ্যাবাউট ইট দ্যাট হোয়াট ইজ দ্য প্ল্যান। আজকে কত তারিখ? আজকে 1st February, ওকে, তো 5 তারিখের মধ্যে দেয়ার ইজ এ সারপ্রাইজ কামিং আপ। আমরা একটা বড় কিছু চিন্তা করছি, আই হোপ হয়ে যাবে। যাক, ডিজে প্রসঙ্গ যেহেতু আসলো, প্রথম তোর গান ডিজেতে বা কোনো একটা বড় পার্টি মুডে নিজে শুনলি বা ফ্রেন্ডদের নিয়ে দেখলি, এইটা কোথায় ঘটেছে, কোন প্লেসে? অনেক জায়গাতে ঘটছে বাট আই হোয়াট আই রিমেম্বার লাস্ট ইয়ার, এই যে ফেব্রুয়ারি 26 তারিখ ছিল সেটা লাস্ট ইয়ার। আচ্ছা, আমাদের আরেক তানভীর ভাই, তানভীর খান, তানভীর খান, হ্যাঁ, তানভীর খানের বোনের বিয়ে ছিল, ওটার মধ্যে আমি দেখলাম লাস্ট গানটা ছিল রূপবান, ওখানে সব আমাদের ফ্যান্স যাই গেছে এন্ড আমরা ফাটায় নাচছি ওটাতে। আমি নিজের গানে প্রথম মনে নিজে নাচলাম, আমি ডিজে বাজাচ্ছিল, খুব মজা পাইছি। সো এটা এটা ডেডিকেট অফিশিয়ালি ডেডিকেট করেছি সমস্ত ডিজে ডিজেদের আইসালা। হ্যাঁ, ইয়া ইয়া ইয়া, এবং সেই ক্ষেত্রে যদি আউট অফ দ্য কোশ্চেন যদি বলি যে ডিজের প্যাটার্নে বাংলা গান আসলে মিলার কয়েকটা নাম্বার ঢুকেছে, এটা খুব রেয়ার। যাক, আমরা কথার ভেতরে আমরা পেয়ে গেছি মনে হয় ডিজে রাহাতকে, সো আমরা কাকা বলি। এনিওয়ে, কাকা ইজ দেয়ার, সো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাত একটু আর্লি ঘুমিয়ে যায় আজকে আমাদের জন্য জেগে আছে। সো আমরা একটা সারপ্রাইজের একটু ফিশি টক চলছিল আর কি, বেসিক্যালি মিলা পুরোটা বলেনি। সো 5 তারিখ কি হচ্ছে, মানে কি ঘটনা? 5 তারিখে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে একটা ঘটনা ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায় তাহলে হবে। প্ল্যানটা হচ্ছে ভেরি রিসেন্ট, অনেকদিন পর মিলা নতুন একটা ট্র্যাক নিয়ে আসছে, যে ট্র্যাকটা নিয়ে আসলে আপনার সাথে কনভারসেশন করছে এখন। ট্র্যাকটার নাম হচ্ছে আইসালা, এটা ওর অফিশিয়াল ট্র্যাক রিলিজ হয়েছে জি সিরিজের ব্যানার থেকে। এরপরে এই ট্র্যাকটার অফিশিয়াল একটা রিমিক্স আমি করার সুযোগ পেয়েছি, যে ট্র্যাকটা আজকে হয়ে গেছে। এরপর এই ট্র্যাকটার অফিশিয়াল একটা রিমিক্স কনটেস্ট, যেটা 5 তারিখে অফিশিয়ালি সবাই জানতে পারবে, বাট আপনার শোয়ের থ্রুতে আজকে আমরা জানাই দিলাম আগে আগে একটু। এই রিমিক্স কনটেস্টের মূল অবজেক্টিভটা হচ্ছে বাংলাদেশে এই ট্রেন্ডটা এখনো চালু হয় নাই, যেটা আমি আর তুমি মিলে যে শোটাতে আলাপ করছিলাম এই বিষয়টা, ট্রেন্ডটা দরকার। হ্যাঁ, রাইট, বাইরের দেশে যেটা হয় আর্টিস্টের অরিজিনাল ভার্সন থাকে,
অ্যাজ ওয়েল অ্যাজ এটার পাশাপাশি ওই আর্টিস্ট নিজে থেকেই অথবা তার প্রোডিউসার অথবা লেভেল কোম্পানি এটা উদ্যোগ নেয় যে ওই গানটার ভ্যারাইটি অফ ভার্সনস বিভিন্ন ধরনের কম্পোজার্স ডিজেসরা প্রোডিউস করে। তাতে সুবিধা হয় কি, ওই ধরনের ডিজেদের যারা ফ্যান ফলোয়িং আছে তারা তাদের ভার্সনটা শুনতে চায় ওই ডিজের, অথবা কম্পোজারের ওই ভার্সনটা প্রচুর লিসনাররা শুনতে পারে। তো এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড থেকে বা ভাবনা থেকে আমরা প্ল্যান করলাম যে আমরা একটা রিমিক্স কনটেস্ট করব। সেই রিমিক্স কনটেস্টে যারা বেস্ট তিনজন উইনার হবে তাদের জন্য অনেকগুলো সারপ্রাইজ আছে, গিফট গুলো আমরা বা কি দিচ্ছি তাদের রিওয়ার্ড সেগুলো আমরা 5 তারিখে সবাইকে আনভেইল করব। আর না, এটা আসলে সব ধরনের মানুষই এখানে অ্যাটেন্ড করতে পারবে যারা কম্পোজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কেউ রেগুলার মিউজিশিয়ানরাও এখানে পার্টিসিপেট করতে পারবে। আচ্ছা আচ্ছা, এরা না থাকলে তো আমি মনে করেন খবর ছিল আর কি। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সামনে কিন্তু আরো সারপ্রাইজ আসতেছে, উই আর ওয়ার্কিং ইনশাআল্লাহ সাম প্রজেক্টস। এবং আমি বলি ডিজরাহাত সম্পর্কে, ও বেসিক্যালি যেই আর্টিস্টকে নার্সিং করে আমি দেখেছি খুব অফিসিয়ালি গুছিয়ে, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম না সব জায়গায় দারুণভাবে প্রমোটিং ব্যাপার, প্রমোট তো আসলে সবাই গুছিয়ে করতে পারে, বাট ডিজরাহাত এই এই জায়গাটাও দারুণভাবে ওর ওর অফিসিয়ালি এই পরিচয়টা অনেক অনেক বড় বড় করে, যে আর্টিস্ট ম্যানেজমেন্টটা ডিজরাহাত খুব ভালো করে জানে। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে এই এই জায়গা থেকে আসসালা যখন করা হয়েছিল তখন তো 14-তে এই ভাবনাটা ছিল না? নো নো নো, নট রিয়েলি, এটা আমার হঠাৎ করেই আসছে। যেহেতু আমি যেটা বললাম আগে যে যে করোনা টাইম ছিল, সো প্রমোটটা কিভাবে করব, এন্ড এই গানটা ইজ বেসিক্যালি যেহেতু একটু ক্লাব নাম্বার, এটা কিন্তু আইটেম নাম্বার, দিস ইজ নট আ কাইন্ড অফ দিস ইজ নট আ সং লাইক রূপবান, এত এত দেশি না তো না গানটা। সো যেহেতু একটু ক্লাব নাম্বার, ক্লাবে বাংলা গান যাই হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে একটু ডিজেরা যারা মজা করে বাজাইতে পারবে, সো আমার কাছে মনে হলো যে এটা অবভিয়াসলি উচিত ডিজেদেরকে দেওয়া, বিকজ বাংলা গান কিন্তু ক্লাব নাম্বার এইরকম একটা গান তো ডিজেদেরকে উঠাই নিয়ে আসতে হবে। সো এটা আমার মনে হলো। আর আমার এমনি তো যেটা বলবো যে যে গ্যাপের কারণে আমার ফ্রেন্ডসদের সাথে, ফ্রেন্ডস বলতে আমার কলিগস যারা আমার খুব ক্লোজ ওদের সাথে আমার কোলাবরেট করা হচ্ছিল না ওভাবে, তখন আমার কাছে মনে হয় দিস ইজ এ নিউ আইডিয়া। আচ্ছা, হ্যাঁ, ডিজেসরা এখন অনেক জোস করতেছে, দে আর ইভেন দে আর কম্পোজিং সংস, ওরা শুধু ডিজের কাজই করতেছে না, দে আর অলসো ফিচারিং আর্টিস্ট। একদমই। আইসলার শব্দটা কার থেকে শুনছিল এবং তো নিজের মুদ্রা দোষ কিনা এটা আই ডোন্ট নো, এখন তো আমি যেখানেই ঢুকতেছি সবাই আমাকে দেখেই বলছে আইসলা। সো আই ডোন্ট নো, মানে হয়ে গেছে আর কি। এটা আমরা আসলে এটা লিরিকে দেওয়ার কথা ছিল, দিস সং ওয়াজ crazy crazy I'm making you crazy crazy এভাবে বানাইছিলাম। আচ্ছা আচ্ছা, এইটা ছিল হুক, বাট পরে কিভাবে জানি আমরা যখন পুরো লিরিকটা নিয়ে বসছি দেন কি কথা কথা ওই গসিপের মধ্যে আমরা কি একটা কথা জানি আমি বসে আইসালা এটা তো ভালো লাগতেছে, দেন আমার হঠাৎ করে মনে হয়েছে যে ওকে আইসালাই তো ভালো লাগতেছে, তখন আমি ক্রেজি থেকে এটাকে সুইচ করে আইসালাতে নিয়ে গেছি। দারুণ দারুণ দারুণ। একটা ছোট একটা গান দুলাইন হোক হোক না, এরপর বিরতিতে যাব, গান শুনতে যা খুশি। ওকে আইসালাই গাই। ঝলমলে রাত তবু অবসাদ, অনন্ত সময়ে কি অভিশাপ, মনের ধাঁধায় দিশা হারায়, নেশা নেশায় কিসের আশায়, দু চোখে টলমল জমেছে কত জল, তোমাতে বেসামাল চেয়ে দেখো না, রূপেরই অনলে সুরের লহরে কেন এ দাবানল তুমি বোঝো না। Aisala, you hypnotizing me. Aisala, you mesmerizing me. Aisala, falling for you, baby. I'm gonna make you mine tonight. And it will like keep going. এরপর আসলে একটা ক্ল্যাপস না হলে হয় না। এমনি আমরা আইসালা এই মুড থাকতে থাকতে আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। On Happy Babu. আর আজ ক্যানিং বাবু, পেয়ারিং বাবু, মিষ্টি বাবু, দুষ্টু বাবু, হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবু জীবনে?
কঠিন এভাবে কাজ করলে চলুন আপনার চাকরি সাউন্ড বাবু আনহ্যাপি বাবু আর আজ মিষ্টি বাবু হ্যাপি বাবু তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবু জীবনে Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটকার ফ্রেমে দেখছেন অনেকগুলা পরিচয় তার মডেল উপস্থাপিকা অভিনেত্রী জাহানা বিশু কেমন আছেন এই মুহূর্তে কি টেনশন আছে মাসে কয়বার হেয়ার ট্রিটমেন্ট করাও একবারও না আচ্ছা সুন্দর করে হাসতে কি লাগে মন লাগে একটা ভালো মন কখন ফেসবুক খুব পেইন দেয় আমাকে তেমন তো পেইন দেয় না বিকজ পেইনফুল যে জিনিসগুলো থাকে সেগুলো ডিলিট করে দেই গার্লফ্রেন্ড হিসেবে আউট অফ 10 আপনি নিজেকে কত মার্ক দিবেন 0 সিরিয়াসলি ইয়েস বিকজ আমার মনে আমি ওয়াইফ হিসেবে খুব ভালো হব বাট গার্লফ্রেন্ড হিসেবে একেবারেই ভালো না গিভেনটা কেমন হয় রিয়েলিটি শোতে আমি পাইনি আমার তো আমি তো বেশ হ্যালো ইয়েস ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার স্টার টকিজ নিয়ে স্টার টকিজ শব্দটার অর্থ কিন্তু আমি প্রতিবারই আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিই আর স্টার টকিজ ব্যাপারটা কিন্তু মোটেও তারকালাপ নয় এখানে আসলে আমি একটু গসিপ করতে আসি গসিপের রানী বলতে পারেন তারকাদের ব্যক্তিগত জীবনে কী চলছে তার টুকরো টুকরো স্পাইসি নিউজগুলো কিন্তু আমি জমিয়ে রাখি পুরো উইক আপনার জন্য এই উইকেও চার চারটা ব্যাপার আছে আপনার জন্য সাজিয়ে রেখেছি আমি আয়মান আজকের স্টার টকিজে প্রেমিক বেছে নেওয়ার অদ্ভুত একটা উপায় বেছে নিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে ডিভোর্স পরবর্তী ডিপ্রেশন সামলে নিয়ে কিন্তু আবারও কাজের জগতে ফিরলেন অ্যাডল বিগ বস থেকে নাকি শোনা যাচ্ছে সরে যাবেন সলমান খান তাহলে ওয়েল 2019 কিন্তু অলমোস্ট শেষের দিকে সো আজকে আমরা এমন তিনটা গ্যাজেট নিয়ে কথা বলবো যেগুলো 2020 সাল একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে দ্যাটস রাইট সো আজকে আপনারা দেখছেন টেক ডাউন উইথ আবরা অ্যান্ড দেরি না করে লেটস গেট স্টার্টেড নাম্বার 3 তে প্লিজ ওয়েলকাম দ্য গো ডুও আল্টিমেট ব্লুটুথ স্পিকার্স ক্লাসি ভার্সেটাইল অ্যান্ড স্লিক কেএনজি টেকনোলজি কিন্তু 9 বছর ধরে অনেক অন্যান্য ফেমাস ব্র্যান্ডের জন্য ওএএম স্পিকার্স ক্রিয়েট করে আসছে বাট এইবার তারা তাদের নিজের একটা ইনভেনশন করেছে সেটা হচ্ছে গো ডুও ব্লুটুথ স্পিকার্স অ্যান্ড এই গো ডুও ব্লুটুথ স্পিকার্সে কিন্তু আপনি সবসময় যা চেয়ে আসছেন একটা লাইন আমি নর্মালি বলবো ওইটাকে ইনস্ট্যান্ট বরিশালের ভাষায় শোনাইতে হবে এই তো ওয়েলকাম ব্যাক এবং আমরা আছি আরও কিছুক্ষণ থাকবো মিলার সাথে মিলার গান নিয়ে মিলার জীবনের মোটিভেশন নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং ডিজে রাহাত সম্পর্কে কথা হচ্ছিল বাকি দুজন সম্পর্কে আমরা সবাই চিনি বাট ডিজে আক্স সনিকা আমার এই শোতে এসছে আমরা দারুণ আড্ডা দিয়েছি বাট মিলার সাথে সম্পর্কের গল্পটা একটু জানতে চাই ডিজে আক্স ডিজে আক্স ওর সাথে আমার ফার্স্ট পরিচয় হয় দুবাইতে 2010 সালে আরো 10 বছর আগে ওখানেই ইয়া আমরা একটা শোতে আমি দুবাইতে একটা শোতে গেছিলাম এন্ড দ্যাট টাইম আনফরচুনেটলি আমার দুজন মেম্বার যেতে পারে নাই সো হি ওয়াজ দ্য ওয়ান ও দুবাইতেই ছিল তখন হি ওয়াজ ওখানেই কাজ করতেছে তখন আই ওয়াজ লাইক ওর সাথে আমার দেখা হয় এন্ড ওরা ওই অর্গানাইজারদের গ্রুপে ছিল অত তখন এত ভালোভাবে পরিচয় হয়নি বাট হি ওয়াজ দ্য ওয়ান হু সাপোর্টেড মি অন দ্য স্টেজ অ্যাজ আ ডিজে অ্যান্ড ও পারফর্ম করছিল
আমার সাথে, এন্ড ওই সময় আমাদের আর কি একটা ছোট্ট যতটুকু পারা যায় একটা যতটুকু হয় আর কি অন স্টেজ আমাদের একটা মিটিং হয়, অ্যান্ড আফটার দ্যাট অনেক পরে গিয়ে এরপরে আমাদের টুকটাক কিছু কাজ নিয়ে প্ল্যানস হয়েছে, কথা হয়েছে, বাট কখনো আমাদের কাজ করা হয় না ওইভাবে করে, বাট চিনতাম একজন একজনকে। সো এর মধ্যে তো অনেক ভালো ভালো কাজ করছে, অনেকের সাথে কাজ করছে, নেহা কক্করের সাথে হি ডিড আ লট অফ মানে অনেকগুলো কাজ করছে, তারপরে সুকেতুর সাথে, ডিজি সুকেতুর সাথে হি ওয়াজ। পরে রিইউনিয়ন হলো কিভাবে? পরে যেটা হলো যে এই যে এই কাজটা করতে গেলে গিয়ে আমি যেটা বললাম আমার সব পুরানো যারা আছে, সো নিজের চেনা পরিচিতর মধ্যে যারা আছে ওদের কথা যখন মনে হয়েছে তখন পরে আমি শুনতে পেলাম হি ইজ দেয়ার, ও এখন ঢাকাতেই আছে, দেন ওর সাথে কথা হইলো। সনিকা আর ওর সাথে আমার একদিন মিটিং হয়েছে একই দিনে, সনিকার সাথে হঠাৎ করে যে আর সনিকা কি অবস্থা, সনিকা এর আগে আমার সাথে অবশ্য দেখা হয়েছিল আরো দুই বছর আগে, সনিকা আসছিল আমার বোনের বিয়েতে, সো শি প্লেড ওখানে। তো পরে দুই বছর পরে এই যে আবার দেখা হলো, তো আমি ওকে ফোন করলাম, সবাই আমি দেখলাম যে না অল লাইক হ্যাঁ আসো আমরা তো চাই করতে, চলো কি করবা বলো। দেন আর সনিকা তো এমনিতেই ও তো একটু আমার টাইপের, হ্যাঁ, সো ও শি ইজ লাইক আ ভেরি সুইট হার্ট, মানে ভালো মেয়ে। তো পরে ওদের সাথে একসাথে আমার দেখা হয়, দেন আমরা সবাই প্ল্যান করি, এই যে তারপর থেকে তো ওই যে যেটা হয় আর কি একটা কাজের মধ্যে থাকলে একটা বন্ডিং হয়ে যায়, সো ওখান থেকে উই আর লাইক একটা একটা আমাদের আইডিয়াস বের হচ্ছে। সনিকার সাথে প্রেম কত দিনের? সনিকার সাথে আমার প্রেমটা বেসিক্যালি একটু ডিফারেন্ট ভাবে হয়েছে, যেটা বললাম ওই যে দুইজন দুই জায়গার মেয়ে, তো আমি একটা জায়গাতে, বাট ও কিন্তু শি ইজ আমি বলবো যে মানে লিডিং ডিজে, ফিমেল ডিজে অবভিয়াসলি, সো ওই জায়গার থেকে ওরও একটা, বাট ওর একটা ব্যাপার আছে, ও যখনই আমাকে দেখছে যে কোন, ও শি অলওয়েজ অ্যাডমিট দ্যাট দ্যাট আমি ওর থেকে তো আগে আসছি, আমি ওর থেকে সিনিয়র, সো ওইখান থেকে আমি দেখছি সবসময় ও বলে যে আমি এখনো পর্যন্ত তুমি তোমাকে ফলো করে এই পর্যন্ত আসছি এটা বলি সবাইকে, নাহলে গাটস পাইতাম না এত। সো ও বলে ওর জিনিসটা আমার অনেক ভালো লাগে। সো অ্যান্ড প্রেম কতদিন এটা কেমনে কি কম, ও শি ইজ আ সুইট হার্ট, ওকে আমি অনেক আগের থেকে চিনি, অ্যান্ড লাইক ওরও আমার জন্য একটা প্রেম আছে, আমারও আছে, এটা তো আসেই। দারুণ, এবং নিশ্চয়ই সরো হ্যাপিনেস ফিলিংসগুলো শেয়ার হয় দুজনের ভিতরে। আমি যেটা দেখছি আমার থেকে শি ইজ মোর স্ট্রং, ও এত ইমোশনাল না, মানে মিলিটারি স্ট্রং মি আছে, আরে আছে আছে, আমার তো বোঝা যায় না, আমি তো হচ্ছে গিয়ে হুদাই, আমাকে দেখে মানুষ মনে করে স্ট্রং, কিন্তু আমি তো একটু ইমোশনাল। এনিওয়েজ, বাট সনিকা ইজ লাইক চিল মামা, তুমি মিয়া এত কিছু নিয়ে চিন্তা করতেছো কেন, চিল লাইফে চিল থাকো, ও তো এরকম, সো শি ইজ লাইক এরকম। ওর সাথে সরো আমি কোনোদিনও শেয়ার করতে পারি না, ও আমারে দেখা যায় যে ওখানের মধ্যে সে লাইক আমাকে হ্যাপি বানায় ফেলে, সো শি ইজ আ হ্যাপি সোল বেসিক্যালি। মানে একটু মানে মানে একদম ছোটোখাটো কিছু মেমোরি শেয়ারিং করতে বলি, যে প্রথম দিকে প্রথম জীবনে কোনো লাভ লেটার লিখছিস জীবনে? তো মিলার সাথে যায় না, আমি জানি, যায় না, না আরে যায় যায়, আমি এক লাইন লম্বা আমার মনে হচ্ছে কাগজ জোড়া দিয়ে দিয়েছি এরকম, এক লাইন এক মাইল, সরি এক মাইল এরকম রোল করছিলাম। আসলে তখন যেটা ছিল যে নাইনটিস কিড যেটাকে বলে আর কি, ওই টাইমে তো আমরা নাইনটিস পপ শুনিয়ে যে সব NSYNC and Britney Spears, ওই টাইমটার কথা বলতেছি আর কি, সোনু নিগমদের যখন সোলো পপ ইয়েগুলো বের হতো আর কি, অ্যালবামগুলো বের হতো ওই টাইমটাতে, তখন আমি অনেক ছোট, 6-7 পড়ি, প্রেম কি এটা বুঝি না, কিন্তু এটা যে একটা মানে ট্রেন্ডি একটা জিনিস, প্রেম সবাই করে, তো খামোখাই দেখা যেত কি যে কোনো ছেলের একটা কিছু লিখতে তো হবে, আমাকে তো আগাইতে হবে, স্টেপ নেই, সো আমার মনে হচ্ছে এক লাইন লম্বা করে, এক লাইন বলতেছে এক মাইল লম্বা করে আমি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ, হ্যাঁ হ্যাঁ, বাট কাগজটা ছিল এরকম চিকন আর কি, ওটাকে আমি কিভাবে জোড়া লাগে আই ডোন্ট নো, আমার কাছে মনে হয়েছিল আমি আবার ওটাকে কত কষ্ট করছি যে এক এক আই লাভ ইউ আই লাভ ইউ গুলো প্রত্যেকটা আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে লিখছিলাম, এইটা ছিল একটা আমি আব্বার কাছে ধরা খেয়ে গেছিলাম, ওটা আব্বার কাছে এখন না না করতে দিবি কারে দিবো, এটা তো শিওর ছিলাম না, লিখছি আর কি। তো এরপরে আরেকটা ছিল, এটা এখনো আমার আব্বার কাছে ওই লাভ লেটারটা আছে, অ্যান্ড আব্বা রেখে দিছে, আমাকে আব্বু দেখাচ্ছিল, আমি পুরোটা ইংলিশে লিখছিলাম, কোন ছেলেকে এটা মনে নেই আমার এনিওয়েজ, বাট লাস্ট লাইনটা আব্বু আমাকে দেখালো লাস্ট 2-3 মাস আগে, মনে হয় দেখো তুমি কী পরিমাণ কী ছিল, তুমি দেখো লাস্ট লাইন ওয়াজ দ্যাট তুমি যদি আমার না হও তাহলে তোমার খবর আছে, তারপরে আবার ইংলিশে লেখা ব্র্যাকেট দেওয়া মাইন্ড ইট, ওরে বাবা, বুঝছেন, সো আমার তো কাহিনী শেষ নাই। প্রথম কাউকে চর মেরেছিস খুব রাগে? এইটা মনে নাই ভাই, প্রচুর না কম, লাইফে তো প্রচুর ঘটনা হচ্ছে, উফ আর বলেন না, হুজুর মারতে আসছিল আমাকে, আমাদেরকে হুজুর পড়াইতো, আমাদের হুজুর বললে
ঠিক হবে কিনা আমি জানি না, বাট মারতো আমাদেরকে, তো এখন তো মারা যায় না বাচ্চাদেরকে, বাট তখন এতই ছোট ছিলাম যে আমাদেরকে যে লাঠি দিয়ে বেতের বেত দিয়ে, আমার এখনো আই রিমেম্বার দ্যাট, ওই যে ডাইনিং টেবিলে পড়তে বসতাম আমরা আরবি, তো হুজুর খালিই মারতো, এখন কতক্ষণ আমি মাইন্ড নিবো। একটা টাইমে একদিন আমার মনে আছে যে আমি ওনার হাত থেকে ব্যাটটা নিয়ে ওনাকে মারা শুরু করছিলাম, উনি ঘুরতেছে ডাইনিং এর পাশ দিয়ে, আমি ও দৌড়াচ্ছি, আমার আম্মা বাস রুম থেকে বাইরে, আম্মা বাস কে কার পিছে দৌড়াচ্ছে আম্মা বুঝতে পারতেছিল না, আমরা তো সার্কেল করতেছি। দিস ইজ দ্য স্টোরি আর কি। যাক, এই কোভিড এর পরে যে ব্যাপারটা হয়েছে যে হ্যান্ডশেক করা যায় না, হাগ করা যায় না, তো ওই কাকি খুব বেশি মিস করছিল যে খুব চাচ্ছে, বাট ভাইয়া আই আই রিয়েলি আমি একটা ফুটাও ভয় পাই নাই পুরোটা কোভিডে, আই আমি একদমই ভয় একদম ফার্স্ট থেকে আমি পাই নাই একদম না, নো নো, আমি যে খুব মাস আমার যতটুকু পড়া বাইরে গেলে, বাট খুব যে আমি ওরকম বেশি না, আমি বলতেছি কেন বলতেছি কারণ আমি আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে আমি একদম রুট লেভেলে গিয়ে মাস দিছি মানুষকে, পরে আমাকে বাসার থেকে বলছে ডোন্ট গো, এখন তুমি আর মানুষকে হেল্প করতে পারবা না বিকজ এখন তোমাকে ভিতরে থাকতে হবে। কেন আমি বলতেছি, বিকজ এটার মাঝখানে একটা ইনসিডেন্ট হয়েছে, আমার আব্বা গট আ স্ট্রোক, যেদিন স্ট্রোক করে তখন আমার আব্বাকে আমার নিজের কান্ধে করে নিয়ে যেতে হয়েছে, সেইদিন আমার মনে আছে আমার মাথায় ওটা ছিল না যে আমাকে গ্লাভস পরতে হবে, মাস্ক পরতে হবে, বিকজ আব্বাকে বাঁচানো ওয়াজ মাই ফরজ। যখন আমি যখন তাকে নিয়ে গেছে, আমি যে 15 দিন সিএমএইচে ছিলাম, আমি তো দৌড়াদৌড়ি করছি এবং আমি এত টেন্স ছিলাম আমার আব্বা বেঁচে উঠবে কিনা, সে সময় আমি মাস্কও পরি নাই, হয়তো বা গ্লাভস পরতে পারি নাই, কিন্তু আল্লাহর রহমতে আমার তো কিছু হয়নি, আমি তো ওখান থেকে সুস্থ হয়ে ব্যাক করছি যেখানে অনেক করোনা রোগী ছিল, সো আল্লাহরও ইচ্ছা আছে, বাট অবভিয়াসলি উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট ডেফিনেটলি। এবং এবার এবার আরো আরো কিছু প্রশ্ন আসছে, সেটা হচ্ছে প্রথম কত টাকা রোজগারের ক্ষেত্রে প্রথম রোজগার কত ছিল, কি উপায় ছিল? আমি খ্যাপ মারতে গেছিলাম, খ্যাপ আমি তখন বুঝতাম না, ফার্স্ট শোতে আমাকে চিটং এর মিউজিশিয়ানরা নিয়ে গেছিল, মিথ্যা কথা বলে গেছিলাম বাসার থেকে, শো করতে গেলাম গ্রামে, একটা গ্রাম ছিল গ্রামে রাউজানের একটা, ওদের একটা ইউনিভার্সিটি আছে ওখানকার, কোনো ইউনিভার্সিটি রিউনিয়ন ছিল, তো যখন বাসায় ফিরছি তখন আমার মনে আছে আমাকে 1200 টাকা দিয়েছিল মিউজিশিয়ান, আমি তখন খুব খুশি হয়ে গেছিলাম যে হোয়াট, গান গায়ে টাকা কামানো যায়, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনকাম অফ মাই লাইফ, মানে এই গান গেয়ে ওইটা দিয়ে আমি আমার ফার্স্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছিলাম, যেখান থেকে আমি মিলা হয়েছি বেসিক্যালি। ওয়াও, একটা হিডেন ট্রুথ। এবং প্রথম ওভারসিজ শো কোথায় ছিল? এইটাও আমি বাসার থেকে পালাই গেছিলাম, আমার আব্বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তখন আমার মনে আছে আমার আব্বা আর্মিতে ছিল তখনও, বাট আব্বা ছিল মিশনে, আব্বা ছিল ইরাকে, ইরাকের থেকে তারা পুরাটা টিম ব্যাক করতেছে সেদিন, অ্যান্ড দেখেন কি ভাগ্য আমার, আমিও ভাবতেছি সেদিন আমার পাসপোর্ট করছি, মানে আমি যাচ্ছি, আমি ছিল জর্ডানে, শো ছিল জর্ডান, দ্য মোস্ট বিউটিফুল প্লেস, এরকম জায়গাতে শোই হয় না, এবং আমি এত এত দেশ ঘুরছি কিন্তু দ্যাট ওয়াজ দ্য ওনলি কান্ট্রি যেটা আমার এখনো মানে চোখে লেগে আছে, অ্যান্ড আমার আব্বা ঢুকতেছে এদিক দিয়ে, আমি দেখলাম সব আর্মি ড্রেস পরা লোকজনগুলো এদিক দিয়ে ক্রস করতেছে, আমি মনে করি এদিক দিয়ে যাচ্ছি কোনোভাবে, আমি পালাই গেছি, পরে তো কি হয়েছে আমি জানি না, কঠোর না না মাথা খারাপ, তাহলে যাইতেই পারতাম না। সবচেয়ে দামি গিফট কাকে দিয়েছিস, মানে লিটারালি মানে দামি আর কি? To my audience, my jeta amar bhitore ache sobchete jeta Allah amake diye disse amar ki bolbo etake shaper moni kon ekta birthday te ekta piano diyechhil ekjon ke eta to ekta ekjon ke dei nai, this was a simple jinish amar tokhon তখন টাকা ছিল, এখন তো টাকাও নেই, এখন তো আমি হারমোনিয়ামও দিতে পারবো না, তাপস ভেরি এক্সাইটেড এবং অনেককে বলছিল, না তাপস ভাই বলে দিস ইজ হিজ আ ভেরি 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 নাইস পারসন, নাইস অফ হিম, উনি বলে, বাট বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, উনি একটা মিউজিক চ্যানেলকে দাঁড়া করানোর জন্য ওনার একটা অবদান আছে, আমি একটা আর্টিস্ট হয়ে আমি যেটা করছি চ্যানেলটাকে দিছি, ওটা তাপস ভাইকে ঠিক মতো আসলে দেওয়াটা না, কারণ ওই ওইটা উনিও বলে ওটা এখনো পর্যন্ত গান বাংলা আছে, ওখানে অনেক আর্টিস্টরা যায় যারাই যায় বাজায়, সো দ্যাটস দ্য থিং, এটা তো একটা কি বলবো, এটা আমার সৌভাগ্য আমি দিতে পারছি। কোন একটা বড় অ্যাক্সিডেন্ট মানে লিটারালি কোনো চিন্তায় বা কোনো কার মানে নিজেদের ভিতরে কোনো জার্নিতে অ্যাক্সিডেন্ট, কারণ মাইক্রোবাসে চড়ে রকস্টারদের একটা জার্নি হয়, সারা দেশ ঘুরতে হয়, এটা সবাই জানে, সো কোনো ইনসিডেন্টের গল্প একটু আজকে জানতে চাই। আমার আল্লাহর রহমতে হয়নি এরকম, একটাই হয়েছিল, ওটা মাইক্রোবাসে হয়নি, আমরা কক্সবাজারে গেছিলাম, শোতেই গেছিলাম সবাই, পুরো ব্যান্ড সহ, আমরা ওই যে একটা ব্যানানা বোট আসছিল মাঝখানে, তো আমরা পরদিন সকালে আমরা, ওরা আবার ফ্যামিলি নিয়ে গেছিল, 31st ছিল সব মেম্বার্সরা, ওটাতে করে আমরা মাতবুড়ি করে
ওই যে স্পিড বোট টেনে নিয়ে যায় একটা বোটের মধ্যে করে, অ্যান্ড সবাই ওখানে মধ্যে ইভেন্টুয়ালি আমাদেরকে এত দূরে নিয়ে গেছিলো, আমরা সবাই ছিটকায় পড়ে গেছিলাম, অ্যান্ড লাইফ জ্যাকেট ছিল না, আমি সাঁতার পারি না। সো দ্যাট ওয়াজ দ্য মিলা টানা টানা শো করতে হয়েছে একটা সময়, এবং সেক্ষেত্রে রাত জেগে একটা না কয়টা শো, মানে কয়টা দিন গেছে লাইক জার্নির ভেতরে? অনেক অনেক অনেক, এইটা তো চিন্তাই করা যায় না এখন, তো এইসব মনে করে দিলে দুঃখ লাগে। আগে চিন্তা করতাম ভাই কবে ফ্রি পাবো একটু ঘুমাবো, আর এখন চিন্তা করি যে আল্লাহ আবার যদি ওই দিনটা পাইতাম। দ্যাট ওয়াজ মানে এইটা হয়েছে, এমনও হয়েছে আমাদের যে আমরা টানা 15-16 দিন বাসাতে ব্যাক করতে পারি নাই, মানে এক এক জায়গা থেকে এক এক জায়গা, মানে মানে বারবার জোন চেঞ্জ, হ্যাঁ মানে ডিস্ট্রিক্ট চেঞ্জ, উত্তর পশ্চিম কোনো কিছু ঠিক নেই, কোথার থেকে কোথায়, এবং গাড়িতেই ঘুমাইতাম, শো করতাম গাড়িতেই, ড্রেস চেঞ্জ, গাড়িটা এমন ভাবে ছিল যে আমার এখনো মনে আছে যে যাওয়া আসায় তো সময় লাগতেছে, একটা কালো আমাদের একটা বড় পর্দাই ছিল যেটা দিয়ে পুরো মাইক্রোটা ঢেকে ফেলা হইতো, আচ্ছা, আমি মাইক্রোর মধ্যে ড্রেস চেঞ্জ করতাম সবাই বাইরে দাঁড়া, হ্যাঁ এরকম ভাবে আমি করছি। ওই যে আপনি যেটা বললেন বড় লোকের মেয়ে মিলে অনেকেই ভাবে, এটা একদম রং ভাই, আমি যে কষ্ট করছি ওটা এখনো কেউ করতে পারবে না। রিয়েলি রিয়েলি, এবং এটাই বলি আমি সবসময় যে অন স্টেজ যে পরিমাণ স্টেমিনা, এটা এটা একটা ঐশ্বরিক স্টেমিনা ছাড়া সম্ভব না মিলার পারফরমেন্স, এটা অনেকে অনেকে বাইরে থেকে ভাবতে পারেন, অনেক আর্টিস্টকেও বলতে শুনছি যে এটা সম্ভব না আমাকে এতক্ষণ, সো এটা একটা বড় ব্যাপার। সবচেয়ে লংগেস্ট শো কোনটা হয়েছে? লংগেস্ট শো বাংলাদেশে আমি যদি বলি, আই হোয়াট আই রিমেম্বার, এটা 3 বছর আগে হবে, বুয়েটার একটা শো ছিল। কতক্ষণ? আমি মনে হয় রাত্রে উঠছি 11টার দিকে, আমি 5টার সময় নামছি, বিকজ ওই পুরো ক্রাউডটা আমার জন্য এত পাগল ছিল ওই ওই ব্যাচটা, আমি নামতে পারি নাই বিকজ আমি এতই ফিল পাইছি ওদের সাথে, মানে ওরা অডিয়েন্সটাই সুপার অডিয়েন্স ছিল, এন্ড আই কেপ সিংগিং আর কি। সো অডিয়েন্স একটা ম্যাটার করে, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কোনো রকম মানে উইকনেস ফিল হয় না? কত কতগুলো কত কতগুলো নাম্বার 11টা থেকে 5টা কতগুলো গায়া গেছে? বিকজ আপনি লুক, আমি একটা সিঙ্গার, টাকার জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক আমরা করি না কাজগুলো, বেসিক্যালি ফিলিংস এর বিষয়, যখন আমি দেখতেছি আমার অডিয়েন্সের সাপোর্ট আছে, আমার মজা লাগতেছে, দে আর অলসো সিঙ্গিং উইথ মি, তখন কিন্তু ইউ উইল নেভার স্টপ, সো স্টপ করাও যায় না, সো দ্যাটস দ্য থিং। মিলাকে গত 1 বছর ধরে দেখাচ্ছেন নতুন একটা নিজস্ব ইউটিউব চ্যানেল, এবং টুকটাক করে বেশ দারুণ কন্টেন্ট দিচ্ছে, সো এটার প্ল্যান কি, কেমন কি, মানে কখন করছিস বা কি ধরনের প্ল্যান? টুকটাক করে যাই, করতে পারতেছি করতেছি, টুকটাকের মধ্যে এতদিন পর্যন্ত আমার টিকটকও ছিল না, আমি আসলে মাঝখানে শুধু ফেসবুকে ছিল, আমি জাস্ট নতুন টিকটকও জয়েন করছি, নতুন ইনস্টাগ্রামও ছিল না, মাত্র শুরু করতেছি, ওই দিক দিয়ে চিন্তা করলে আমি দেখবো যে আমি অনেক ব্যাক ডেটেড হয়ে গেছি, বাট এখন আই এম ট্রাইং টু কোপ আপ উইথ মানে কি বলবো ফ্লো আর কি। এবং আসলে তো আমরা অনেক আলোচনা করলাম, হোয়াট ইজ দ্য নেক্সট? নেক্সট ইজ কামিং আপ আই থিঙ্ক টোনা, টোনার কথা বললি যেটা, যেটা উইচ ইজ উইচ ইজ একটা আইটেম সং আর কি এটা, সো এখনো প্ল্যান, খালেদ ভাইয়ের সাথে আজকে আসতে আসতে কথা বলতেছিলাম, আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে যদি পারি আমরা হয়তোবা এই ভ্যালেন্টাইন্স ডেতে টোনা গানটা রিলিজ দিব, অ্যান্ড বাই নেক্সট 1 বৈশাখ আমরা পুরো ডকুমেন্টারিটা রিলিজ দিয়ে দেব, উইচ ইজ এ ফিল্ম 1 বৈশাখের ভিতরে ইনশাআল্লাহ, হ্যাঁ দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিল্ম সম্পর্কে আমি জানি যে রিভিল করাটা খুব খুব বেশি করবিও না, তারপরও একটু জানতে চাই যে আনসেন্সর্ড, এবং এই এই যে এই যে একটা একটু স্পেশাল নেম, এটা কেন, মানে কি কি অর্থে আনসেন্সর্ড? এটার কারণে হচ্ছে কি, আমাদের আমাদের এখনো পর্যন্ত ওরকম প্রপারলি ডকুমেন্টারি হয় না, আনসেন্সর্ড বলবো যে থাকে না অনেক কিছু, এখন যেমন আপনি আর আমি এখন যেভাবে লাইভে কথা বলতেছি, এটা লাইভে আমরা যখন ব্রেকে যাচ্ছি তখন আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, চা খাচ্ছি, এটা তো মানুষ দেখতে পাচ্ছে না, সো দ্যাটস ওয়াই এটা মানে আই নেমড ইট আনসেন্সার্ড, বিকজ এই ডকুমেন্টারিটাই হচ্ছে গিয়ে আমার ব্যাক স্টেজ আর লাইফ নিয়ে ঘটনা, একদম রিয়েল ফুটেজেস যেভাবে, সো নো অ্যাক্টিং, একদম রিয়েল ফুটেজ, মারামারি থেকে শুরু করে অডিয়েন্সের মধ্যে ঝগড়াঝাটি, অনেক প্রবলেমস হয়, আবার আমরা কিভাবে করে সার্ভাইভ করি, এই যে যেগুলো আপনি বলতেছিলেন যে জার্নি করতেছি, কিভাবে কষ্ট করতেছি, রাস্তায় নেমে চা খাচ্ছি, রাস্তার ধারে 2 টাকার চাও খেয়ে ফেলতেছি, চিন্তাও করতেছি না বিকজ খাইতে হবে, সো এই যে মানে জার্নিটা আর কি, এটাই। সবচেয়ে লাক্সারি নাইট, মানে থাকে না যে কিছু কিছু অর্গানাইজার থাকে খুবই মানে খুবই আদুরে অর্গানাইজার, খুব কমফোর্ট দেয়, কমফোর্ট দেয় আর্টিস্টকে, সেরকম কোনো পার্সন আছে দেশে দেশের বাইরে ভেরি লাক্সারি দিয়েছে তোকে? ওরকম ঠিক আমার যে খুব অর্গানাইজার বলতে ওরকম কেউ আছে, আমার তো ডিরেক্টলি কারোর সাথে ওভাবে কথাই হয় নাই কখনো, আর দেশের বাইরে গেলে যেটা হয় যে আমাদের আলম ভাই আছে, আলম ভাইয়ের
সাথে তো আমার আসলে সবকিছু খুব ক্যাটাগরাইজ ছিল ওইভাবে করে, তা আমার লেখাই আছে আমার কন্ট্রাক্টে যে আমি দেশের বাইরে গেলে ভাই কারো বাসায় দাঁত খেতে যাবো না, যে হোটেলে থাকবো ওই হোটেলে কেউ আমার চেহারা দেখতে আসবে না, শোয়ের দিন আমাকে স্টেজে পাবা, শোয়ের পরে আবার চেহারা দেখবে না। সো আমার আসলে কারোর সাথে দেখা হয় না, শোটা করে আমি নিজের মতো ঘুরি। সো দেশের বাইরে যায় না, দেশের ভিতরে তো আমাদের যারা এজেন্সিজ আছে তাদের সাথে তো রেগুলারলি কাজ করি, খুব যে ওরকম রেগুলার কেউ আছে যে ভাই মানে হুদাই লাক্সারি আর কি দেবে, নিজের লাক্সারি নিজেই সব নিজেই করছি, দেখার মতো কেউ নাই। একদমই, নিজের জীবন জীবন নিয়ে যদি শেষ দিকে কোশ্চেন করতে চাই, নিজের জীবনকে কি গুছানো নতুন ভাবে বিয়ে, আমি জাস্ট চিন্তা করতেছিলাম এই কোশ্চেনটা না, এটা এটা তো জাতীয় প্রশ্ন, এটা এটা সবার জাতীয় প্রশ্ন বলে যে একটা একটা সিঙ্গেল মেয়ে কি সব সময় এটা শুনতে হয়, আচ্ছা সিঙ্গেল মেয়ে ভাই না শুনতে হয় শুনতে হবে যে কবে তোর ফ্যামিলি থেকে শুনবে নিশ্চয়ই, তোর আত্মীয়স্বজন বলবে নিশ্চয়ই, আপনার আচ্ছা টেল মি ওয়ান থিং, আপনি ডু ইউ ওয়ান্ট মি টু গেট ম্যারিড এগেইন, চান? আমি চাই না, মানে আমি পার্সোনালি চাই না, আমি বলতেছি জাতীয় পুরো জাতিই চায় না, বাংলাদেশের জাতিই চায় না মিলা আবার বিয়ে করুক ভাই, দরকার নেই এই স্টার ভাই, এই আমাদের রকস্টার আমাদের সাথে থাকুক, নো ওয়ান ওয়ান্টস মি টু গেট ম্যারিড এন্ড আই এম অলরেডি কমিটেড, থাকাটা মুশকিল, তারপর আমি রিয়েলি আই এম কমিটেড এন্ড আই এম আই হ্যাভ আই এম ম্যারিড টু মাই ওয়ার্ক রাইট নাও ফরএভার ফরএভার ইয়া এন্ড আই এম হ্যাপি অ্যাবাউট ইট, দরকার নেই ভাই আমি একলা ভালো আছি, চিলিং। যাক আমরা প্রায় শেষ পর্যায়ে, তারপরে কিছু কৌতূহলী প্রশ্ন আমার কিছু জানার আছে, সেটা হচ্ছে তুই বললি যে একসময় খুব ইনকাম করছি আবার যে এখন আর আমার ইয়ে নেই, এই ব্যাপারটা কিছু ভাঙা গড়ার একটা লাইফ থাকে, তাহলে কি একটা ইমেচিউরিটির ব্যাপার গিয়েছে মিলার লাইফে নাকি এখন খুব ম্যাচিউরড একটা পজিশনে আছিস? নিজের জীবন সম্পর্কে একটু জানতে চাই। আই হ্যাভ নো রিগ্রেটস, আমি যাই করছি আমার কোনো কিছু নেই, আমি আই উইল নেভার সে দ্যাট আমি ভুল করছি এনিথিং, নাথিং, ইভেন ইফ ইউ সে অ্যাবাউট দ্য লাস্ট ইনসিডেন্ট আমার লাইফে যেটা হয়েছে, যেটা নিয়ে সবাই কথা বলছে, ওই জায়গাটা থেকেও আমার কোনো রিগ্রেট নাই যে আমি ভুল করছি, আই ওয়ান্টেড দ্যাট আই গট দ্যাট, যা হয়েছে হয়েছে ফাইন, ওটাও আমি ডিল করে যাচ্ছি গেছি, অ্যান্ড রিগ্রেটের তো কোনো কিছু নাই, অ্যান্ড আমি যেটা বলবো যে ওই যে টাকা কামানোর জায়গাটা সেটা নিয়েও আম নট রিগ্রেটিং, যে আবার হবে না আম নট সেইং দ্যাট, একটা গ্যাপ তো হয়েছে, ইট ইজ নট দ্যাট আমি একলা টাকা কামাচ্ছি না, দ্য ট্রুথ ইজ কোনো আর্টিস্টেরই তো শো নাই, সো ওদিক দিয়ে তাকায়ও তো আমি নিজেকে মানে আমি যে নিজের হাই হুতাশ করবো এখানেও তো কিছু নাই, এভরি ওয়ান ওয়াজ লাইক গত একটা বছর তো সবার জীবনেই এটা গেছে, হোয়াট আই নো ইজ আনলেস আনটিল আমি এখনও পর্যন্ত নিজে সুস্থ আছি, আমার ব্রেইন ইজ ওয়ার্কিং, আমার হাত পা ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভাই আমি রিকশা চালাও খেতে পারবো, আই হ্যাভ দ্যাট স্টেমিনা, আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। দারুন দারুন দারুন, এই এই শব্দে আসলে মোটিভেট হবে অনেকেই। একটা বিষয় জানার ইচ্ছে যে শুরু থেকে রকস্টারদের ফিল্ম ক্যারিয়ারে প্লেব্যাক ক্যারিয়ারটা একটু কম, মানে ওই অর্থে তেমন একটা থাকে না, বাট অ্যাজ অ্যান আর্টিস্ট হিসাবে এই এই চাওয়াটা তো সবার থাকে যে প্লেব্যাকে আমি অনেকগুলো নাম্বার করব। সো এই চাওয়াটা আমার জীবনও ছিল না কেন জানি, সব আর্টিস্টের থাকতে পারে হয়তো, আমার কেন ছিল না, বিকজ নো আমি আসলে শখেই গান গাইতে গান গাইতে এই পর্যন্ত আসা, আমি যেরকম গান আমার পছন্দ আমি সেটাই গাইছি, সেটাই এখনো পর্যন্ত সেই ধরনের গান, যারা আমাকে ওই গানগুলোর জন্য পছন্দ করছে ওরা স্টিল এটাই চিন্তা করে আমি ওই ধরনের গানই করব। সো গোয়িং প্লেব্যাকে গেলে আমার এখনো আমি করছি অনেক কাজই করছি, আর আই স্টিল আমি যখন দেখি যে নায়িকারা আমার গান গাচ্ছে আমার নিজের গান হলে যে দেখিসনি, দেখছি আমার আমার আমি দেখি কি হয়েছে আমার চেহারার সাথে শুধু আমার গলাটা আমার চেহারার লাগেই যায় ভাই, আমি আমার নায়িকা অন্য নায়িকার সাথে আমার মানে আমার ভয়েস ইজ নট ম্যাচিং আর কি আমার কাছে মনে হয়, সো ওই জায়গাটাতে অনেক প্লেব্যাক করার আমার যে খুব শখ ছিল তা না, করলেও অবভিয়াসলি আমি যে করবো না তা না, করলেও ওটা আমি বুঝেই করবো অবশ্যই। এখন অনেকেই মানে বাইরের কোলাবোরেশনে কাজ করছে বা ড্রিমিং কোনো পার্সনের সাথে কাজ করছে, সেই ক্ষেত্রে ইট উইল বি হ্যাপেন যে হতেই পারে সেই জায়গা থেকে চাওয়াটা কি, মানে কারোর সাথে যদি ডুয়েট কাপল সং করতে হয় মিলা কার সাথে চায়, মানে যেটা আসলে ডিজায়ার খুব পছন্দ, ডিজায়ার বলবো না যে আমি অমুকের সাথে কাজ করবো একদিন এটা আমার স্বপ্ন এটা বলবো না, বাট আমার ইচ্ছা আছে যদি কোলাবোরেট করা হয় কখনো কারোর সাথে সেটা তো সময় বলে দিবে, যেটা আমাকে আল্লাহ স্কোপ দিবে, না তোর মনের ভিতর একজন আছে, না 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 নাই নেভার একদমই নাই ওভাবে আমি চিন্তাই করতেছি না একদমই নাই, মানে কারো মানে অন্যের গান শোনা বা বাইরের ইচ্ছা করে না না ইচ্ছা করে যে না ওটা আমার যদি স্কোপ আসে তখন আই উইল ডু ইট, যদি ভালো কেউ আসে নোন কেউ আমি কেন করব না, সেটা যেই হোক আমার ডিজায়ার আমি যাকে চিন্তা করতেছি ওর কেন আসতে হবে, আমি যদি যে কেউ একজন পাই যার আমি পছন্দই করি না
কিন্তু ও একটা ইন্টারন্যাশনাল আর্টিস্ট, আমি তো করবো, আমি তো লুফেই নিবো, তাই না? সো দিস ইজ দ্য একটা ন্যাচারাল জিনিস, মানে অনেস্টলি বলতেছি, বাট ডিজায়ার করার মতো ওরকম যে আমি পছন্দ থাকে না, না না, এটা শুধুমাত্র যদি মাইকেল জ্যাকসন বেঁচে থাকতো তাহলে আমি আই উড সে দ্যাট, ওকে। কারেক্ট, কম্পোজারের ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে তিনজনকে বেছে নেওয়া হয়, এই যে বল না, আচ্ছা আপনি বলেন না, আমি বলবো না, আমি একটি প্রশ্ন উত্তর দিই, আপনি বলেন, আমি দিচ্ছি, তাহলে একজনকে চুজ কর, ধর আপনি বলেন, নাম বলেন, কারে কারে কার কার নাম দিবেন? কোশি কোশন, তাপস, ফুয়াদ আর হৃদয় খান। ফুয়াদ ভাই অফকোর্স, কাম অন, ওয়াই আমি এত বেঈমান? বেঈমানের প্রশ্ন আসলে কেন? অবশ্যই ফুয়াদ ভাই, আমি এটা চাইলেও বলতে পারবো, বলার তো কোনো কিছু নাই, অবভিয়াসলি আই ওয়ান্ট ফুয়াদ ভাই, ফুয়াদ ভাই মেড মি, ফুয়াদ ভাই আমার গলা যেভাবে পরে ফেলছে এটা কেউই পারবে না। একদমই, এই প্রশ্নটা করলাম কেন জানিস? কেন? মানে উইল মিস, আসলে এই কোলাবরেশনটা খুব মিস করি। তো এই জায়গা থেকে আমি আমি কিছুদিন আগে একটা এমনি পত্রিকার জন্য ইন্টারভিউ করছিলাম, তখনও ফুয়াদকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন হবে, হয়তো আমি মিলার কাছ থেকে ঠিক একই প্রশ্নটা করতে চাচ্ছি যে ফুয়াদ মিলা আসলে হবে হয়তো, আমি কেন বললাম, কেন বললাম না, হবে হয়তো বলবো না, হবেই আলটিমেটলি, ফুয়াদ ভাই তো মরতেই পারবে না আমার সাথে কাজ না করে, এন্ডিং এ দেখা যাবে যে লাস্টে গিয়ে ইলিশ মাছ মরার আগে একবার লাভ দেয়, আমরা তো দিবই। ওর সবচেয়ে বেস্ট কাজ তোর নিজের গাওয়া এবং অন্যের গাওয়া ফুয়াদের? ফুয়াদ ভাইয়ের অন্যের গাওয়া বেস্ট যদি আমি বলে থাকি তাহলে হচ্ছে গিয়ে নিটল পায়, অফকোর্স, আর অন্যের গাওয়া যদি আমি বলি আই রিয়েলি মিস পুনমস ভয়েস, পুনমের গলা, আমি আমার দিক দিয়ে যদি আমি একটা ফিমেল হয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমি বলবো যে হয়তো বা ওভাবে করে ও যেহেতু বাংলাদেশে থাকে না, বাট পুনম অনেক জোস করে, জোস গায়, ফুয়াদ ভাইয়ের যে কাজগুলো পুনম করছিল, এনাদার ওয়ান নট অনলি মি, ফুয়াদ ভাইয়ের একটা বেস্ট ফিমেল আর্টিস্ট যদি আমি বলি দ্যাট ইজ অলসো পুনম, ইজ অলসো দ্যাট ওয়ান আর কি, যার ভয়েসটা ফুয়াদ ভাই ভেঙে বানাইতে পারে নতুন কিছু, সো আই মিস মানে পুনম ভয়েস। আচ্ছা একটা প্রশ্ন, প্রশ্নের পিঠে প্রশ্ন চলে আসে যে যখন ফুয়াদ এবং জি সিরিজ, মিলা এবং লটস অফ আর্টিস্ট কাজ করছে, তখন আলাদা প্রায়োরিটি থাকে এবং আসলে ক্লিকও হয়, মিলার গানটাই ক্লিক হয় সেই সময়, আমরা দেখেছি বারবার ঈদ আসলে একটা একদম ফালতু কথা বলতেছেন, না না না, জাস্ট বিকজ অফ আমার গানটা ক্লিক করে গেছিল এই জন্য মনে হয় আমি প্রায়োরিটাইজ, আমার ভালো মতো মানে উঠবস করায় গান গাওয়ানো হয়েছে, যাকে যে অ্যান্সারটা তো পেতাম না। এনিওয়ে আমরা একেবারেই শেষ পর্যায়ে, আমি আবারও বলি যে মিলা আবারও ছন্দে ফিরেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুড নিউজ, এবং ওর সেই রাজত্বটা নিজের করে নিক সেটাই চায় মিলা, এবং শেষে একটা খুব সুইট একটা গান শুনে আমরা শেষ করব। তার আগে লাস্ট কোশ্চিন, সেটা হচ্ছে গান রিলিজের ক্ষেত্রে বারবার শোনা যাচ্ছে যে আনসেন্সর থেকে নেওয়া হবে, নতুন গান কম্পোজ এবং নতুন শুট করা, শুন শুন আনসেন্সরটা আমি আসলে এটা অনেক দিন হয়ে গেছে তো বের করব বলে বের করা হচ্ছে না, এটা একটা প্যারা হয়ে গেছে, টোনার যে কথাটা টোনাটা অনেক আগে আনসেন্সরের, হ্যাঁ, সো এটা ভিডিও বের হয় না, ভিডিও তো বের করতে হবে, সো এটা হয়ে গেছে যেটা হয় আর কি, মানে কাজ জমে থাকলে যেটা হয়, আনলেস আনটিল আমি এটা রিলিজ না করতেছি আমি তো ওই যে দায় মুক্ত হতে পারতেছি না, আমার নিজের বোঝা নিজের কাঁধে আছে, সো দ্য প্ল্যান ইজ এটা এগুলো আমরা জলদি করে রিলিজ করে দিব, অ্যান্ড অবভিয়াসলি যেহেতু আমি এখন কাজ করতেছি আই এম অন দ্য ফ্লো, সো যেটা বললাম যে পহেলা বৈশাখের মধ্যেই আমরা এটা শেষ করার চেষ্টা করব এই প্রজেক্টটা, অ্যান্ড আফটার দ্যাট তো আমার নতুন গান বেরোবেই, অন্য কম্পোজারের গান তো করবি, উই আর প্ল্যানিং অন দ্যাট, আমরা কি কি করব, প্ল্যানস আছে, সো লেটস সি কি হয়, যাক, সো লাস্ট আমার চাওয়া একটা সুন্দর একটা সুইট একটা গান, ঠিক আছে কি গান গাবো, আমার তো বারবার ছেড়ে বালে শুনতে চাই,
ছুট চলুক জীবন মাতোয়ারা জীবনটা যেন এক স্রোতোষিনী বয়ে চলুক অকাল নিরবধি কি লাভ লেনা দেনা হিসেব কষে পাওয়া না পাওয়ার অঙ্ক কষে চুপি চুপি সময় যে পালায় কেন বসে কিসের আশায় জীবনের এই সব নীলায়োজন পৃথিবীর এই রঙ্গশালায়। থ্যাংক ইউ সবাইকে, এবং মিলার জন্য আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের রাতারটা। দেখা হবে কথা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি নতুন কোনো গল্পে। ভালো থাকুন, ভালো রাখুন।